কিন্তু আমি কোথা থেকে বলছি? যার পথ বলছি তিনি আমার মহাপ্রভুরই সঙ্গী, কাজে অস্বীকার করারও কোনো উপায় নেই। এই গান যিনি লিখেছেন তিনি মহাপ্রভুর সঙ্গী, মহাপ্রভুর পার্ষদ, তার নাম একটু পরেই শুনতে পাবেন আপনারা। তিনি বলছেন যে আজকে লাঠি সোঁটা নিয়ে মহাপ্রভু রাস্তা আগলে বলছেন আমাকে কর দাও, কিন্তু কর দাও বললেই কি কেউ কর দিয়ে দেবে? আমি যদি আপনার বাড়িতে গিয়ে বলি আমাকে ট্যাক্স দিন, দেবেন? হ্যাঁ পাগল নাকি? কীর্তন গাইতে এসেছো, কীর্তন গাও, দলের খরচা টরচা পেয়ে যাবে, কিন্তু ট্যাক্স তোমাকে দিতে যাবো কেন? ট্যাক্স দিতে গেলে মিউনিসিপ্যালিটি অফিসে দেবো বা পঞ্চায়েত অফিসে দেবো, আমরা সাধারণ লোকে কেন ট্যাক্স দেবো? নিমাই কর যদি দিতে হয় তোমাকে কোন দুঃখে দেব? কর যদি দিতে হয় কাজী সাহেবের বাড়িতে গিয়ে দেবো, তখনকার দিনে কর দিতে হতো কাজী সাহেবের বাড়িতে গিয়ে। তাহলে কর যদি দিতে হয় কাজী সাহেবের বাড়িতে গিয়ে দেবো, তোমাকে দেবো কোন দুঃখে? গৌরসুন্দর বলছেন কাজী সাহেবকে যে কর দেবে সেটা অন্য কর, আর আমি যে কর চাইছি সেটা অন্য ধরনের কর। বলে বাবা তুমি আবার কি কর চাইছ? বলে আমরা কর দিই কেন, কিসের জন্য ট্যাক্স দিই? অনেক কারণে ট্যাক্স দিই, জমি কিনলে ট্যাক্স দিই, বাড়ি কিনলে ট্যাক্স দিই, গাড়ি কিনলে ট্যাক্স দিই, গয়না কিনলে ট্যাক্স দিই, এমনকি চাল ডাল কিনলেও ট্যাক্স দিই, যেখানে জিএসটি বলে লেখা থাকে। জিএসটি আছে না, দেখবেন যেটাই কিনতে যাবেন দোকানে ছোট্ট করে একটা জায়গায় লেখা আছে জিএসটি এত টাকা, দাম এত টাকা, জিএসটি এত টাকা, টোটাল এত। তাহলে ট্যাক্স তো আমরা সমস্ত ব্যাপারেই দিচ্ছি, কিন্তু নিমাই তোমাকে দেব কেন? কিন্তু সেই বাড়িটা কি তুমি বয়ে নিয়ে যেতে পারবে? যেখানে বাড়ি তৈরি করেছো বাড়ি সেখানেই থাকবে, কিন্তু ভগবান তোমাকে একটা বাড়ি বানিয়ে দিয়েছে যেই বাড়িটার নাম দেহ বাড়ি। এই বাড়িটা তুমি যেখানে যাবে দেহ সেখানেই যাবে, তাহলে চলন্ত একটা বাড়ি ভগবান তোমাকে বানিয়ে দিল, তার জন্য তুমি ক টাকা কর দিয়েছো ভগবানকে? নিজের কষ্টের পয়সায় বাড়ি বানালে, অথচ সরকারকে ট্যাক্স দিলে, তাতে তোমার গায়ে লাগলো না, কিন্তু ভগবান যেই দেহ বাড়িটা বানিয়ে দিয়েছে ভগবানকে কত টাকা ট্যাক্স দিলে? আর তোমার বাড়ি আর ভগবানের দেওয়া বাড়ি একরকম? তোমার বাড়িতে কারেন্ট ছাড়া জলের মোটর মেশিন চলবে না, জল নিচে থেকে উঠছে ছাদের উপর উঠে যাচ্ছে একটা মোটর মেশিন চলছে বলে, কিন্তু ভগবান তোমার হৃৎপিণ্ড নামে একটা মেশিন চালিয়ে দিয়েছে, দেখো এমন মেশিন তৈরি করে দিয়েছে বুকের মাঝখানে যে বিনা কারেন্টেই চলছে, বাইরে থেকে কোনো তার লাগাতে হচ্ছে না, ভগবানের তৈরি করে দেওয়া এই মোটর মেশিন সারা গায়ে রক্ত একবার পাঠাচ্ছে আবার নিয়ে চলে আস। তাহলে ভগবানের তৈরি বাড়ি, ভগবানের তৈরি এত নখানা দরজা, এই যে দুটি চোখ, দুটি কান, নাকের দুটি ছিদ্র, মুখের একটি ছিদ্র, পায়ু উপস্থ, নয়টি দরজা বানিয়ে দিয়েছে ভগবান তোমাকে। একটা দরজা কত খরচা? যদি শাল কাঠের ফ্রেম হয় আর সেগুন কাঠের পাল্লা হয়, আর পিতলের যদি কড়া লাগানো থাকে, শাল কাঠের ফ্রেম, সেগুন কাঠের পাল্লা, কত টাকা দাম হতে পারে? তা নখানা দরজা ভগবান বানিয়ে দিয়েছে। লালন ফকির কি বলেছেন, আট কোঠরে নয় দরজাটা, মাঝে মাঝে ছড়কা কাটা, আট কোঠরে নয় দরজাটা, মাঝে মাঝে ছড়কা কাটা, আবার তার উপরে সদর কোঠা, তার উপরে সদর কোঠা কোনটা? একদম মাথায় সহস্র দল পদ্ম, সেখানে আয়না মহল। বাড়ির কর্তা যখন বাড়িতে ফেরেন তখন বাড়ির গিন্নির সঙ্গে কোন জায়গাটায় দেখা হলে সব থেকে বেশি আনন্দ হয়? যেখানে ড্রেসিং টেবিল আছে, সুন্দর সুন্দর ক্রিম,
সুন্দর সুন্দর পাউডার, নানান রকম প্রসাধনী দ্রব্য সেইখানে রাখা আছে ড্রেসিং টেবিলের সামনে। আর ওই প্রসাধনী দ্রব্য মেখে সেজে গুজে যখন বাড়ির গিন্নি দাঁড়িয়ে থাকেন, বাড়ির কর্তা আসলে সেইখানে খুব আনন্দ পান। ওই আয়নার সামনে গিন্নি যখন সাজে, আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে কর্তা দেখে কি সুন্দর সাজছে আমার গিন্নি। তাই এই সহস্রদল পদ্মে রয়েছে সেই আয়না, আয়না মহল, সেখানে জীবাত্মার পরমাত্মার মহামিলন হয়। তার উপরে সদর কোঠা, তার উপরে সদর কোঠা আছে আয়না মহল, আমি গাইবো না এই গানটা পুরোটা, কারণ আপনারা পরশুদিনই বোধ হয় বাউল গান শুনবেন। যারা বাউল আসবেন তাদেরকে এইসব তত্ত্বপূর্ণ গান গাইতে বলবেন, কারণ এগুলো আমাদের বাংলার সাধনার গান, এগুলো সাধনার গান, ছেলে খেলার জিনিস নয়। তাই বলছে যে ভগবান যে বাড়ি বানিয়ে দিল তাতে আটটা কুঠুরি, নয়টি দরজা, এত দামি বাড়ি ভগবান বানিয়ে দিল, তুমি যেখানে যাবে বাড়িও তোমার সঙ্গে যাবে। তাহলে তার জন্য তুমি কত টাকা ট্যাক্স দিলে ভগবানকে? নবদ্বীপের লোক মাথা নিচু করে বলছে, নিমাই তোমার যুক্তি আমরা পরিষ্কারভাবে বুঝে গেছি, এই দেহটা দিয়েছে ভগবান, তাই কর দিতে হবে ভগবানকে, ভগবানের হয়ে তুমিই চাইছো সেই কর, ভালো কথা, বলো কত টাকা কর দিলে তুমি খুশি হবে? গৌসুন্দর বলছেন, টাকা, টাকা দিয়ে কোনোদিন ভগবানের ঋণ শোধ করা যায়? টাকা দিয়ে কোনোদিন মায়ের দুধের ঋণ শোধ করা যায়? টাকা দিয়ে যেমন কোনোদিন মায়ের দুধের ঋণ শোধ হয় না, তুমি টাকা দিয়ে ভগবানকেও তুমি ট্যাক্স দিতে পারবে না। তাহলে দেবটা কি? ওইটাই তো বলছি, দিতেই যদি হয় তাহলে দেহদান, 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 আমাদের এই দেহ তুমি নেবে, আমাদের এই দেহ তুমি নেবে? আপনারা কারা দেহ দিতে চান মহাপ্রভুকে? মনে করুন চৈতন্য মহাপ্রভু যদি এখানে এসে বলেন আপনাদেরকে যে আমি তোমাদের কাছে দেহ চাইছি, কারা দেবেন? যেসব মায়েরা দেবেন তারা একবার উলুধ্বনি দিন দেখি। বাবা বাবা বা, অনেক মায়েরা রাজি আছে মহাপ্রভুকে দেহ দান করে দেবেন বলছে। যেমন অনেকে আছে না, মেডিকেল কলেজকে দেহ দান করে দেয় যে আমার এই দেহটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলবে, রোগ ব্যাধির চিকিৎসায় কাজে লাগবে, যার চোখ নেই আমার দেহটা থেকে চোখ উপরে তাকে বসাবে, যার কিডনি নেই আমার কিডনিটা নিয়ে তার কিডনিতে বসাবে। হ্যাঁ, অনেকে দেহ দান করে হাসপাতালে, তেমনি মহাপ্রভু দেহ চাইলে আপনারা অনেকে দেবেন। আচ্ছা বাবারা কী করবেন? মায়েরা তো উলুত্তনে দিন দেবেন দেহ, তাহলে একবার বাহু তুলে নিতাই গৌর হরি বল। বাবারাও বলছে আমরা দেহ দিয়ে দেব, মায়েরাও বলছে দেহ দেব, বাবারাও বলছে দেহ দেব। কিন্তু প্রশ্ন আছে একটা, আমাদের দেহ নিয়ে তুমি কি করবে সেইটা আমাদের জানাতে হবে। যেমন সরকার যদি কারোর বাড়ি কেড়ে নেয়, মনে করুন ট্যাক্স দিতে পারলো না বলে একটা বাড়ি কেড়ে নিল সরকার, এত ট্যাক্স ফাঁকি দিয়েছে যে সরকার বাড়িটাই কেড়ে নিল, হতে পারে। কিন্তু বাড়ি যদি কেড়ে নেয় সরকার, সেই বাড়িটাকে হয় হাসপাতাল বানিয়ে দেবে, নয় একটা স্কুল বানিয়ে দেবে, মানে সমাজ সেবামূলক কোনো একটা কাজে সেই বাড়িটা লাগাবে। পার্টি অফিস করবে না আশা করি, পার্টি অফিস করলে নিজে জমি কিনে ঘর তৈরি করে বানান, কারো বাড়ি দখল করে করা উচিত না পার্টি অফিস। কিন্তু সরকার যদি কোনো বাড়ি কেড়ে নেয়, সেই বাড়িটাকে হয় হাসপাতাল বানাবে, নয় কি বললাম স্কুল বানাবে, তার মানে জনসেবার কাজে লাগবে সেটা। তা নিমাই আমাদের এই দেহটা যদি বাড়ি হয়, তুমি যদি সেই বাড়িটা নিয়ে নাও কি কাজে লাগাবে আমাদেরকে বলো।
গৌর সুন্দর বলছেন, তোমাদের দেহ যদি আমায় দিয়ে দাও আমি কি করব জানো? সেই রূপ গোস্বামীর শ্লোক। রূপ গোস্বামী বলছে, তুণ্ডে তাণ্ড মিনির তেঙে বিতনুতে তুণ্ডা বলিলা বোধাইয়ে করুণাক্রোড়ে কডম্বিনি ঘটয়তে কর্ণারুদেভ্য স্পৃহাম চেত প্রাঙ্গন সঙ্গিনী বিজয়তে সর্বেন্দ্রিয়াণাং কৃতিম নো জানে জনিতা কিয়দ ভিরমৃতৈঃ কৃষ্ণেতি বর্ণদ্বয়ী। আমি যে শ্লোকটা বললাম, এই শ্লোকটি শ্রীপাদ রূপ গোস্বামী লিখেছেন একটি নাটকে। রূপ গোস্বামীর লেখা দুটি নাটক আছে, একটি নাটকের নাম বিদগ্ধ মাধব নাটক, একটি নাটকের নাম ললিত মাধব নাটক। সেই বিদগ্ধ মাধব নাটকে এই শ্লোকটি আছে, বলছে তুণ্ডে তাণ্ডবে নিরতঙ্গে বিতনুতে। কৃষ্ণ নাম যখন আমার জিহ্বা উচ্চারণ করে, তুণ্ড মানে জিহ্বা, তুণ্ড আমার জিহ্বায় যখন কৃষ্ণ নাম উচ্চারণ হয় তাণ্ডব নৃত্য শুরু করে দেয় জিহ্বা। আহ, আনন্দ ধরছে না, এত আনন্দ কৃষ্ণ নামে। জিহ্বা যখন কৃষ্ণ নাম পায় আনন্দে নৃত্য করে, তুণ্ডে তাণ্ডবে নিরতঙ্গে বিতনুতে। কেন না? তুণ্ডা বলি লব্ধয়ে, আরো তুণ্ড পাবে বলে। যেমন একটা জিউ ভাই কৃষ্ণ নাম বলে আশা মিটছে না, আরো জিউ ভা দাও, আরো জিউ ভা দাও, আরো জিউ ভা চাই। তেমনি কর্ণাক্রোড়ে কডম্বিনী ঘটয়তে কর্ণারুদেভ্য স্পৃহাম, কানের কোলে যখন প্রবেশ করে কৃষ্ণ নাম, লক্ষ লক্ষ কান পাবার বাসনা জাগে। তারপরে চেত প্রাঙ্গন সঙ্গিনী বিজয়তে সর্বেন্দ্রিয়াণাং কৃতিম, চিত্ত প্রাঙ্গনে যখন প্রবেশ করে কৃষ্ণ নাম, সকল ইন্দ্রিয়ের কাজকে জয় করে নেয় ওই কৃষ্ণ নাম। চরণ চরণ তখন কৃষ্ণ তীর্থ ছাড়া অন্য জায়গায় যেতে চায় না। মুখ মুখ তখন কৃষ্ণের প্রসাদ ছাড়া অন্য খাবার খেতে চায় না। নয়ন কৃষ্ণের মূর্তি কৃষ্ণের চিত্র ছাড়া অন্য কিছু দেখতে চায় না। সর্ব ইন্দ্রিয় তখন কৃষ্ণময় হয়ে যায়। তাই মহাপ্রভু বলছেন, একটা জিহ্বা ভাই কৃষ্ণ নাম বলে আমার আশা মেটে না, দুটি কানে কৃষ্ণ নাম শুনে আশা মেটে না। তোমরা যদি তোমাদের দেহগুলো আমায় দিয়ে দাও, তাহলে তোমাদের জিহ্বাগুলো আমার জিহ্বা হয়ে যাবে, তোমাদের কানগুলো আমার কান হয়ে যাবে, তোমাদের জিহ্বা ব্যবহার করে তখন আমি নাম গাইব, তখন আমি নাম গাইব, তোমাদের জিহ্বা দিয়ে আমি নাম গাইব, তোমাদের ওই জিহ্বা দিয়ে আমি নাম গাইব। তোমাদের দেহগুলো যদি আমি পাই, তোমাদের জিহ্বা তখন আমার জিহ্বা, তোমাদের কান তখন আমার কান, তোমাদের জিহ্বা ব্যবহার করে আমিই নাম গাইব, তোমাদের কান ব্যবহার করে আমিই নাম শুনব, কারণ তোমাদের হৃদয়ে মন্দিরে আমিই তখন গিয়ে বসব। মায়েরা, এই হচ্ছে দেহদা। আপনাকে নাম গাইতে হবে না, আপনি শুধু দেহটা মহাপ্রভুকে দিয়ে দিন, মহাপ্রভু নাম গাইবেন। আপনাকে শুনতেও হবে না গান, মহাপ্রভুকে দেহ দিয়ে দিন, মহাপ্রভু শুনবেন কীর্তন। একটা গোপন সূত্র শিখিয়ে দিচ্ছি আজকে আপনাদেরকে,
যখনই কোথাও কীর্তন শুনতে যাবেন, ছেলেকে মেয়েকে বাচ্চাকে সঙ্গে নিয়ে যাবেন আর বলবেন, বাবা এই দেহটা শুধু এখানে বসে থাকছে, আমরা কেউ কীর্তন শোনার মালিক নই, কীর্তন শুনছেন মহাপ্রভু আমাদের হৃদয়ে বসে। এইটা যদি ঠিক করে বলতে পারেন, আপনাকে আলাদা করে দেহদান করতে হবে না, এটাই দেহদান হয়ে গেল। মহাপ্রভু চরণে দেহদান করার দুটো পথ আছে, একটা কঠিন পথ একটা সহজ পথ। কঠিন পথ কোনটা? রূপ সনাতনের মতন যারা সর্বস্ব ত্যাগ করে পথে বেরিয়ে যায়, হা গৌরাঙ্গ তোমার হলাম বলে সর্বস্ব ত্যাগ করে জীবনটা উৎসর্গ করে দিল গৌরাঙ্গ মহাপ্রভুর নামে। রামদাস বাবাজি মহারাজ, রাধারমণ চরণ দাস দেব, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী, এস এই ভক্তি বেদান্ত স্বামী, এনারা যারা, তারা জীবনটা দিয়ে দিয়েছেন গোবিন্দ চরণ। এটা কঠিন পথ, এটা সবার জন্য সম্ভব নয়, কিন্তু সাধারণ মানুষের একটা সহজ পথ আছে মহাপ্রভুকে দেহদান করার। কোনো ভাগবত পাঠের আসনে বসে বা কোনো কীর্তন গানের আসনে বসে শুধু চোখ বন্ধ করে বসবেন আর বলবেন, হে গৌর সুন্দর আমার হৃদয়ে এসে তুমি বসো, এখানে কীর্তন হচ্ছে আমি কিছু বুঝি না কীর্তনের, এই যে বড় বড় তাল হচ্ছে কীর্তনীয় হাত এরকম করছে এরকম করছে, ওগুলো আমি কিচ্ছু বুঝি না, তুমি শোনো ঠাকুর আমার এই হৃদয়কে আর আলো করে, আমার হৃদয় আসনে বসে তুমি শোনো, আমার আছে হৃদয়যন্ত্র বাজাও এসে তুমি, আমার আছে হৃদয়যন্ত্র বাজাও এসে তুমি, অধম সেবকে মাগে চরণ দুখানি, অধম সেবকে মাগে চরণ দুখানি, তোমরা এসো দুটি ভাই গৌর নিতা, এসো দুটি ভাই গৌর, আহা দিজো মনি দিজো, ওই এসো দুটি ভাই গৌর নিতা, দিজো মনি দিজো রাজ হে, এসো দুটি ভাই গৌর নিতা, দিজো মনি দিজো রাজ হে, আমি বুঝিব চরণ পূজা করিব, রাঙা চরণ পূজা করিব, হৃদমা ঝারে বসাইয়ে রাঙা চরণ পূজা করিব, আমার হৃদমা ঝারে বসাইয়ে রাঙা চরণ আমি পূজা করিব, আমার হৃদমা ঝারে বসাইয়ে মন তুলসী নয়ন জলে, হৃদমা ঝারে বসাই মন তুলসী নয়ন জলে, হৃদমা ঝারে বসাইয়ে রাঙা চরণ আমি পূজা করিব, জীব চরণ এই আকিঞ্চন রাখিব হৃদয় মাঝে, আমি পূজিব চরণ মনে আকিঞ্চন রাখিব হৃদয় মাঝে, চরণ রাখিব হৃদয় মাঝে। এইটুকু শুধু বলতে হবে কীর্তনের আসরে বসে। আপনার কীর্তনে বড় বড় তাল যদি না বোঝেন, দরকার নেই বুঝার, মহাপ্রভুকে দায়িত্ব দিন, হৃদয় আসনে তাকে বসিয়ে একবার বলুন যে প্রভু আপনি শুনুন, আপনার কীর্তন হচ্ছে আপনি শুনুন, ওই দেহ দান করতে বলেছিল তাই দান করে দিয়েছে, এইটুকু যদি করতে পারেন তাহলেই দেহদান হয়ে গেল মহাপ্রভুর চরণে, এটা সহজ পথ। তেমনি কীর্তনিয়া যখন গান গাইবে তাকেও ভাবতে হবে যে আমি কীর্তন গাইছি এটা নয়, হ্যাঁ আমি গাইতে পারি না, আমার কি সাহস আছে আমি কীর্তন গাইব, আমি কি সুখদেব গোস্বামী হতে পেরেছি, কীর্তনের আসনটি কার? সুখদেব গোস্বামীর, নারদ মুনির, নারদ মুনি কীর্তন গিয়েছেন, সুখদেব গোস্বামী কীর্তন গিয়েছেন, তাদের মতন শুদ্ধতা বজায় রেখে আমি কিছু পাচ্ছি না, তাদের এক একশো ভাগের এক ভাগ পারবো,
তাই আমি কীর্তনের অধিকারী নই। শুধু ভাবতে হবে যে অনেক ভাগ্যের ফলে এইখানে দাঁড়ানোর সৌভাগ্য পেয়েছি, মহাপ্রভুর সামনে তার গুণগান গাইবার সুযোগ পেয়েছি, অনেক ভাগ্যের ফলে। গায়ক আমি নয়, হে গৌর হরি, এই যে তোমার দেহ, তুমি এইখানে উদয় হয়ে তোমার গান তুমি গাও প্রভু, এইটুকু যদি কোনো কীর্তনিয়া বলতে পারেন, হয়ে গেল তার কীর্তন গান, হয়ে গেল তার মহাপ্রভুর চরণে দেহ দান। তাই মহাপ্রভু বলছেন, তোমাদের দেহটা আমি নেব কেন জানো? তোমাদের দেহ নিয়ে আমি নাম গাইব, তোমাদের কান দিয়ে আমি নাম কান গান শুনব। আর সেই কীর্তন গাইবার যদি কোনো সুফল থাকে, সেই নাম শোনার যদি কোনো সুফল থাকে, সেগুলো তোমরা পেয়ে যাবে, সুফল তোমরা পাও। কিন্তু দেহটা আমায় দাও, আমি গান গাইব, আমি শুনবো, তার সুফল তার পুণ্য সব তোমরা পাও। এবার আপনারাই বলুন, আপনার যদি জমি থাকে, একজন যদি এসে বলে আমি চাষ করে দেব অথচ ফসল নেব না, তাহলে আপনার কেমন আনন্দ হবে? একটা চাষি এসে বলছে আমার জমি নেই কিন্তু আমি চাষ করতে ভালোবাসি, আমি শুধু চাষ করতে চাই ভাই, ওইটা না করলে আমি থাকতে পারি না, জমিটা তোমার, আমাকে একটু শুধু চাষ করতে দাও, ফসল যা হবে তুমিই নেবে, আমার চাষ করতে বড় ভালো লাগে, আমাকে একটু চাষ করতে দাও, তখন আনন্দ হবে কি না? যে আমাকে চাষ করতে হলো না অথচ ফসল আমি পেয়ে গেলাম। ঠিক তেমনি দেহটা গৌরাঙ্গ মহাপ্রভু নেবেন, আমাকে কিছুই করতে হবে না, উনিই কীর্তন গাইবেন, উনিই কীর্তন শুনবেন, অথচ তার পুণ্য যদি কিছু থাকে আমাকে দিয়ে দেবে বলছে। তাহলে তোমরা সবাই দেহ দান করবো, তাহলে আর একবার সবাই উলুধ্বনি আর হরিধ্বনি দিয়ে জানিয়ে দিন, নিতাই গৌর প্রমাণ হরি, এই রাখো গৌর হরি, সবাই হাত তুলে হরি বল বলেছে, সবাই তোমার চরণে দেহ দান করবে বলেছে। গৌরসুন্দরের মুখে তখন মৃদু হাসি, আহা কলিজীব তাহলে আমাকে দেহ দান করছে, আমি তাদের দেহ নিয়ে কৃষ্ণ ভজন করছি। কিন্তু পদকর্তা বাসুদেব ঘোষ মহাপ্রভুর বন্ধু হয়, সে কানে কানে গিয়ে বলছে, আচ্ছা নিমাই আমাকে একটা কথা বলবে? হ্যাঁ বলো। তুমি তো জীবকে অনেকভাবেই শিক্ষা দিয়েছ, কিন্তু কর আদায় করার ছলো নাই জীব শিক্ষা দেবার, হঠাৎ ইচ্ছাটা কেন হলো তোমার? তখন বাসুদেব ঘোষের কানে কানে বলছে, বুঝলে না, আমি যখন কৃষ্ণ ছিলাম তখন একদিন গোপীদের কাছে কর আদায় করার জন্য দাঁড়িয়েছিলাম, সে অনেক রসিকতার গল্প করেছি, কর আদায় করার ছলো নাই, সেইটা আজকে আমার মনে পড়েছে, তাই আমি আজকে কর আদায় করার ছলো নাই জীবকে তত্ত্ব শিক্ষা দিলাম। সবাই বলো শ্রী বৃন্দাবন ধাম কি জয়, রাধা রানী কি জয়, গোস্বামী বৃন্দ কি জয়, নিজ নিজ শ্রী গুরু মহারাজ কি জয়। বৃন্দাবন ধামে সখাদের সঙ্গে খেলা করছেন প্রাণ গোবিন্দ, হে বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ, নিত্য তুমি আমাদের মতো নয়, ছোটবেলায় খেলা ভালো লাগে, বুড়োবেলায় খেলা ভালো লাগে না, মনে করুন বাচ্চারা খেলতে ভালোবাসে, কিন্তু ইনি কি খেলতে যাবেন বাচ্চাদের সঙ্গে? কিন্তু ভগবান সত্যযুগেও খেলেছেন, ত্রেতাযুগেও খেলেছেন, দ্বাপর যুগেও খেলেছেন, কলিযুগে হরিনামের খেলাও খেলেছেন, তাই অনিত্য খেলা নয় তা, নিত্য চিরকালের খেলা। তুমি হে উদার সুখে এটা তো হওয়া সহজ নয়, সম্ভব নয়, নয় সহজ নয়। যারা যোগ সাধনা করে সাধনায় ঊর্ধ্বে উঠতে পারেন তাদের কাছে কিন্তু
সুখ দুঃখকে সমানভাবে গ্রহণ করার ক্ষমতা তৈরি হয়ে যায়। শ্রীমদ্ ভগবদ্ গীতার পাতা খুলে দেখুন, সেখানে লেখা আছে, দুঃখেষু অনুদ্বিগ্ন মনা, সুখেষু বিগত স্পৃহ, বীত রাগ ভয় ক্রোধ স্থিতধীর মনির উচিত। মুনি কাকে বলে এই প্রশ্নের উত্তরে? স্থিতধী মুনি কাকে বলে? স্থিতধী মানে যার বুদ্ধিটা নড়াচড়া করে না, ধীর স্থির বুদ্ধি, সেরকম মুনি কে? না, দুঃখেষু অনুদ্বিগ্ন মনা, যে দুঃখে উদ্বিগ্ন হয় না। পৃথিবীর মধ্যে সব থেকে দুঃখ বড় কোনটা? ছোট দুঃখ, বড় দুঃখ, মাঝারি দুঃখ, নানা রকম দুঃখ আছে, কিন্তু সব থেকে বড় দুঃখ কোনটা জানেন? সাধারণ মানুষ আর ভক্ত একটু পার্থক্য আছে। সাধারণ মানুষের কাছে সব থেকে বড় দুঃখ হলো সন্তান হারানো। আপনি দেখুন, জীবনে যত কষ্ট পেয়েছেন, যদি কেউ সন্তান হারিয়ে থাকেন, তাহলে সেই মা বা সেই বাবা, বাবার থেকেও মা বেশি বুঝতে পারে যে সন্তান হারানোর দুঃখের কাছে পৃথিবীর আর কোনো দুঃখ তুলনীয় নয়। এটা সাধারণ মানুষের জন্য। আর ভক্ত মানুষের কাছে সব থেকে বড় দুঃখ কি জানেন? গুরুদেবকে হারানো। যদি কোনো ভক্ত মানুষের জীবন থেকে গুরুদেব পরলোক গমন করেন, সারা জীবন সেই ভক্ত সেই দুঃখ কোনোদিন ভুলতে পারে না। তাই গুরু হারানোর মতন গুরুতর দুঃখ আর কিছু নেই, আর সংসারী লোকের কাছে সন্তান হারানোর মতন দুঃখ আর কিছু নেই। এই দুঃখ সহ্য করা কি অত সহজ? কিন্তু যে পারে সে মুনি হয়ে যাবে। দুঃখেষু অনুদ্বিগ্ন মনা, সুখেষু বিগত স্পৃহ। যে সুখ আসলে আবার খুব একটা আশা করে না, ঠিক আছে হলে ভালো, না হলেও ঠিক আছে, চলে যাচ্ছে। বীত রাগ ভয় ক্রোধ, বীত মানে বিগত, রাগ মানে আসক্তি, ভয় মানে কাউকে দেখে নিজেকে ছোট মনে করে, সেটাই হচ্ছে ভয়। মনে করুন, বাঘ দেখলে আমি ভয় পাই কেন? বাঘের থেকে নিজেকে ছোট মনে করছি, তাই অন্যকে দেখে নিজেকে ছোট মনে করলেই ভয় উৎপন্ন হয়। একটা বড় লিডার এসে যদি আমাকে ধমক দেয়, আমি ভয়েতে গুটিয়ে যাব, কেন না সেই বড় লিডারকে আমি আমার থেকে বড় মনে করছি, তাই যদি মনে না করি তাহলে এক থাপ্পড় বসিয়ে দেব, তারপর দরকার হলে আমি জেলে যাব। কিন্তু যেহেতু আমি নিজেকে ছোট মনে করছি আর তাকে বড় মনে করছি, ওই জন্য তাকে ভয় পাচ্ছে। তাই অন্যকে বড় করে মনে করে নিজেকে ছোট মনে করলেই ভয়। তাহলে বীত রাগ ভয় ক্রোধ, এবং ক্রোধ যার জীবনে থাকবে না, ভয় যার জীবনে থাকবে না, আসক্তি যার জীবনে থাকবে না, এই রকম মানুষকে বলে স্থিতধী মুনি। ভগবানকে বলছেন নজরুল ইসলাম, নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, হাসিছ খেলিছ তুমি আপন মনে, নীরজনে প্রভু নীরজনে। খেলা করছেন ভগবান। এই খেলা করতে করতে, শ্রীরাম সুদামের সঙ্গে খেলা করতে করতে, হঠাৎ মনে পড়ে গেল রাধারানীর মিষ্টি হাসি। আর কি খেলা ভালো লাগে? খেলা রসে ছিল কানাই রে, পড়ে গেল
লাগে না গো, আর তো লাগে না বদন হে গোবিন্দের আর তো খেলা ভালো ভালো লাগে না ও ইশু তখন রাধা মনে হলো ওই সুবলের ভাব বদন হে রে ওই রাধা বলের ভাব ভাব বদন হে রে বদন বদন মনে হলো ওই ইশু বলের ভাব ভাব বদন শ্যামপক্ষ বিলাসিনী রাধে রাধে রমণী মুকুটমণি রাধে রমণী মুকুটমণি রাধে সে যে ধন্যাধনি রূপে গুণে ত্রিভুবনে এই বৃন্দাবনে এই বৃন্দাবনে বৃষভানু অষ্ট সখীর মধ্যমণি সেই রাইধনি আমার কোথায় আছে বলে সুবল সখা বলে দে কেমন করে তার দর্শন পাব সুবল সুবল রে আমার বলাই দাদাকে একটু ঘুমিয়েছে দেখ তো ওইদিকে দেখ ওইদিকে ঘুমোচ্ছে ভালো করে দেখ সত্যিকারের ঘুম না কপট ঘুম ঘুমাচ্ছে তো তাহলে আর জাগাস না বরং আরো পাশ থেকে বাতাস কর যাতে ঘুমটা ভালো করে জমাট হয় আর বলাই দাদা যখন ঘুম ভাঙবে আমার খোঁজ নিলে বলবি আমার খুব তেষ্টা পেয়েছে আমি একটু জল খেতে গেছি আর তেষ্টা তো পেয়েছে তুই তো জানিস আমার তেষ্টা পেয়েছে তাই আমি যাচ্ছি সুবলকে দায়িত্ব দিলাম এই শ্রীদাম সুদাম তোরাও থাক শুধু সুবল আমার সঙ্গে থাকবে আর শ্রীদাম সুদাম দাম বসুদাম একটু ভেবে নিন আমি কেন বলছি দল ভাগ করে দিচ্ছে দেখুন কেন সুবল কৃষ্ণের সঙ্গে থাকবে আর শ্রীদাম সুদাম এখানে থাকবে এর পার্থক্যর কারণ আছে
শ্রীকৃষ্ণের বন্ধু হচ্ছে চার রকমের। সবাই দেখতে একই রকমের হলেও তাদের সঙ্গে কৃষ্ণের সম্পর্ক কিন্তু একই রকমের নয়। শ্রীকৃষ্ণের বন্ধুদের সঙ্গে সম্পর্ক অনুযায়ী চার রকমের বন্ধু। শ্রীকৃষ্ণের থেকে যারা একটু বয়সে বড়, দাদা বলরামেরও বন্ধু আবার কৃষ্ণেরও বন্ধু। এমন বন্ধু যারা, তাদেরকে বলা হয় সুহৃদ। এগুলো বুঝে নিন ভালো করে। এমন তো লোক থাকতে পারে যারা আমার দাদারও বন্ধু আমারও বন্ধু। তাহলে দাদার বন্ধুর সঙ্গে আমি যখন কথা বলবো, তখন কি আমি তাকে বলবো আমার সিনেমার কোন নায়িকা ভালো লাগে? এটা বলা যাবে দাদার বন্ধুর সঙ্গে? খুব জোর বলা যাবে আমি কোন খেলা ভালোবাসি, ক্রিকেট না ফুটবল? এটা বলা যাবে। কিন্তু সিনেমার কোন নায়িকা ভালো লাগে, এটা কি দাদার বন্ধুর সঙ্গে বলা যাবে? তাই দাদারও বন্ধু আমারও বন্ধু, এরকম বন্ধু যদি থাকে তাকে বলে সুহৃদ। আর যে সমবয়স্ক বন্ধু, শুধু খেলাধুলার সম্পর্ক আর কোনো গভীর সম্পর্ক তার সঙ্গে নেই, তাকে বলে সখা। যারা বয়সে ছোট তারা সখা, আর যাদের সঙ্গে খেলাধুলার সম্পর্ক তারা প্রিয় সখা। যারা বয়সে বড় তারা সুহৃদ, যারা বয়সে ছোট তারা সখা, আর যারা সমবয়স্ক কিন্তু খেলাধুলার সঙ্গেই সম্পর্ক তারা হলো প্রিয় সখা। আর যেসব বন্ধুর সঙ্গে বেশি আন্তরিকতা, যাকে আমার ভালো লাগে তার কথাও যে বন্ধুর সঙ্গে বলতে পারি, এই রকম বন্ধুকে বলে প্রিয় নর্ম সখা। এই প্রিয় নর্ম সখা হচ্ছে সুবল। তাই বলল সুবল আমার সঙ্গে থাকলে অসুবিধে নেই, রাধারানীর সঙ্গে আমার যে কথা কাটাকাটি হবে সব সুবল শুনবে, কিন্তু এখানে এসে কাউকে বলবে না। আর এদিকের কথা ওদিকে চালানো যাদের অভ্যাস, তাদের সঙ্গে বন্ধুত্ব জমে? তাদের সঙ্গে বন্ধুত্ব জমে না। তাই শ্রীকৃষ্ণের যারা যে প্রিয় নর্ম সখা, যে রাধারানী কৃষ্ণের কথা হলেও সবই শোনে কিন্তু বাইরে কাউকে বলে না, এই আন্তরিক সম্পর্ক সুবলের সঙ্গে। তাই সুবলকে বলা হয় প্রিয় নর্ম সখা। তাকে সঙ্গে নিয়ে বললো তুই আমার সঙ্গে চল, আর বাকি সব বন্ধু এখানে থাকুক, গরু বাছুর দেখুক, আর বলাই দাদাকে ঘুম পাঠিয়ে রাখুক। আপনার ধেনু বৎস সঙ্গী গণে দিয়া, আপনার ধেনু বৎস সঙ্গী গণে দিয়া, রাধা বলে বাজায় বাজাও, রাধা বলে বাজায় বাঁশি, রাধা রাধা বলে বাজায় বাঁশি, রাধা 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 রাধা, শুধু তা আর ধা বাজাও, রাধা, হ্যাঁ রাধা 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 নিতাই ওর হরিব ওর হরিব। কৃষ্ণ বলে যার ধারা বহে সেই তো রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, আর 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 রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, রাধা বলে কানা মোহন বাঁশি, রাধা বলে কানাই পুরিল মোহন বাঁশি, রাধা বলে কানাই পুরিল মোহন বাঁশি, রাধা বলে কানাই পুরিল মোহন বাঁশি, রাধিকার কর্ণে তাহা প্রবেশী লয় আসি, আর শ্রীরাধিকার কর্ণে তাহা প্রবেশী লয় আসি, বলি আর কি ধ্বনি রইতে পারে, আর কি ধ্বনি রইতে পারে, ওই কুল নাশা ধ্বনি শুনে আর কি ধ্বনি রইতে, ওই কুল নাশা বাঁশি শুনে আর কি ধ্বনি রইতে পারে, মধুর বংশী ধ্বনি শুনে আর কি ধ্বনি রইতে, ওই মধুর বংশীর ধ্বনি শুনে আর কি ধ্বনি রইতে পারে, মধুর বংশী ধ্বনি যে ধ্বনি শুনে রাধার সব গিয়েছে, ওই মধুর বংশী ধ্বনি শুনে ধ্বনি শুনে রাধার সব গিয়েছে, ওই
ধনী রইতে পারে। শ্রী রাধিকার কর্ণে তাহা প্রবেশী লয়া আসি, শ্রী রাধিকার কর্ণে তাহা প্রবেশী লয়া আসি। ধনী শুনি বিনোদিনী অধীর হইয়া, ধনী শুনি বিনোদিনী অধীর হইয়া, এবার বধূরে ভেটিতে যায় আপনার দিয়া, আর বধূরে ভেটিতে যায় আপনার দিয়া। ধরো ধরো লৌহে, ধরো ধরো লৌহে, আপনা সমরপি বলে ধরো ধরো লৌহে, আপনা সমরপি বলে ওহে বধু আমি তোমার, যদুনাথ দাস কহে এই কথা বটে, যদুনাথ দাস কহে এই কথা বটে, চল সবে যাই মোরা যমুনার ঘাটে, আর চল সবে যাই মোরা যমুনার ঘাটে। বাঁশি যখন বেজেছে যমুনার তীরে তো যেতেই হবে, ওই সব সুখী বাঁশি বাজছে। প্রাচীন গান একটু গাইছি বাঁশির উপরে, বড়তালের মতন শুনতে কিন্তু বড়তাল নয়, মজার গান। দ্বিজেনবাবু শিখিয়েছিলেন আমাকে, দ্বিজেনবাবু একদিন, দ্বিজেন দে মহাশয় খুব বড় মানে রাধারমণ কর্মকার মহাশয়ের দোহার ছিলেন, প্রচুর বড় বড় গান জানতেন, আমাকে শেখাতেন বাড়িতে গিয়ে। আমাকে বলেছেন একদিন একটা ছোট তালের গান শেখাবো, আমি আপনার মতন এত বড় গুরুর কাছে ছোট তালের গান শিখব না। তখন ধমক দিলেন, আরে বাবা আগে শিখে দেখো তারপর বলবে, বড়তালের মতো শুনতে কিন্তু বড়তাল নয়, আপনারাও শুনলে বুঝবেন কি মজা গানটায়, ছোট তাল বাজছে অথচ শুনতে বড়তালের মতো, কী তাল বাজছে সেটা আপনারা সবাই হয়তো বুঝতে পারবেন না, কাকু বুঝতে পারবেন। বাঁশিয়ারে আরে বেজনা, দোহাই দোহাই বন্ধু, খুব ছোট তাল আর বেজনা, এই তালের নাম ছোট এক তালি, করিলে রে চিত আমার মজালে দুকুল, আগুলো করিলে রে চিত আমার মজালে দু, আমার তুই কুল গেল রে, আমার তুই কুল গেল রে, ওই কুল নাশা শুনে আমার তুই কুল গেল রে, গেল বাপ
কুল শ্বশুর কুল কুল কৃষ্ণের বাঁশি যেন আপনারা দয়া করে শুনবেন না, ওনার হাতে আছে থাক, কিন্তু ওই সুর যদি আপনাদের কানে একবার পৌঁছে যায় তাহলে বাপের বাড়ির লোকেরা বলবে মেয়েটা যেন ভক্ত হয়ে গেছে, আবার শ্বশুর বাড়ির লোকেরা বলবে আহা হা বৌমার ঢং দেখো কত ভক্তি, তাই না বাবা? ওই সুর কিন্তু কোথায় আছে জানেন? এই কীর্তনের মধ্যে আছে। কখনো যদি কীর্তনের এমন একটা সুর আপনাকে আকুল করে দেয় যে কৃষ্ণচরণ ছাড়া আর কিছু ভালো লাগছে না, তখন কিন্তু বাপ কুলেও আপনাকে কথা শুনতে হবে আর শ্বশুর কুলেও আপনাকে কথা শুনতে হবে। এটা গেল সামাজিক দিকে, আর তত্ত্বের দিকে দুটো কুল কি? আমার বাপ কুল আর শ্বশুর কুল, আমার জ্ঞান কাণ্ড আর কর্ম কাণ্ড। গানে গানে সুরে সুরে ঢালো রে বিষ, কে বলে মধুর সুর, কে বলে মধুর সুর, গানে গানে ঢালো রে বিষ, তোমায় কে বলে মধুর, এখন আমার চলিতে না চলে পদ, চলিতে না চলে পদ, বাঁশিরে তোর গান গান শুনে রে, চলিতে না চলে পদ, ওরে বাঁশি কৃষ্ণ কত দূর কত দূর, দোহাই দোহাই বন্ধু, ঠিক আছে ঠিক আছে, বড়িমাকে ব্যবস্থা করতে হবে, বড়িমাকে ডেকে আনতে হবে যাতে রাধারানীকে পাঠানো যায়।
মথুরার পথে। তাহলে এই কৃষ্ণের সঙ্গে পথে কোথাও না কোথাও দেখা হবে। বড়িমা তুমি কি একটু ব্যবস্থা করতে পারো? বড়িমা বলছে, শোন রাধে, আমি তোর শাশুড়ির কাছ থেকে অনুমতি নিয়ে আসি, তবে তো তোকে নিয়ে যাব। এবার বড়িমা গিয়েছেন জটিলা কুটিলার কাছে। জটিলে, তোকে তো দেখলেই বুড়ি মনে হয়। আমার বয়স বেশি আর তুই বুড়ি বেশি। বয়স হলে কি সবাই বুড়ি হয়? কিছু কিছু লোকের দেখবেন বয়স অনেক হয়েছে কিন্তু দেখলে বোঝা যায় না। তাহলে আমার বয়স বেশি আর তোর বুড়ি, তুই হলি বুড়ি বেশি। একটা কথা বলবো, তোর এই বার্ধক্য কেন হয়েছে জানিস? অর্থের চিন্তায়। বড় লোকের মেয়েকে বৌমা করে ঘরে এনেছ, একেবারে বিশ্বভানু রাজার মেয়ে। এ পাড়া ও পাড়ায় মেয়ে জুটলো না, রাজার মেয়ে ঘরে এনেছে বৌমা করে। ভাবে যদি বড় লোকের বৌমা এনেছিস, এই ফুটো ছাদের তলে রাখবি? পয়সা কি উড়ে আসে? ব্যবসা করতে হয় ব্যবসা। লোকে বলে বাণিজ্যে বসতে লক্ষ্মী, তদর্থ কৃষ্ণকর কৃষি কর্মণি, তদর্থ রাজ সেবায়াম ভিক্ষা নৈব চ নৈব চ। এইসব মজার শ্লোক শুনে রাখুন, বসুন। এসব কথা সব জায়গায় পাবেন না। বলছে লক্ষ্মী কোথায় কোথায় থাকে, তিনটে জায়গা বেছে দেওয়া হলো এই শ্লোকের মধ্যে। বলছে বাণিজ্যে বসতে লক্ষ্মী। হ্যাঁ, ব্যবসা যদি কেউ করতে পারে ঠিকঠাক, তাহলে সে লক্ষ্মীর কৃপা পাবেই, কারণ বাণিজ্যে বসতে লক্ষ্মী, বাণিজ্যে লক্ষ্মী বাস করে। আর তদর্ধ কৃষিকর্মণি, তার অর্ধেকটা লক্ষ্মী পাওয়া যায় কৃষিকাজে। চাষবাস যারা করছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু আছে নাকে কাঁধে, খুব একটা গরিব লোক না কিন্তু। কিছু মনে করবেন না যদি কারোর সঙ্গে মিলে যায়। চাকরি করা লোক দেখলেই বলে আপনারা তো চাকরি করছেন, আমাদের আর চাকরি টাকরি কোথায়, এই চাষবাস নিয়ে কাদামাটি নিয়ে পড়ে আছে। সবসময় একটা নাকে কান্নার ভাব। কিন্তু আপনারা জানেন, গোপন কথা বলে দিচ্ছি, হাটে হাড়ি ভেঙে দিচ্ছি, চাকরি যারা করে তারা মাইনে পাবার আগেই ট্যাক্স কেটে নেয় সরকার। কিন্তু চাষবাস যারা করে, চাষবাসের ফসলের জন্য কোনো ট্যাক্স সরকার নেয় না। এটা একটা অদ্ভুত। আমাদের দেশের যারা নীতি নির্ধারণ করেছেন তাদের এটা একটা খুব ভালো কাজ, কারণ চাষটা অনিশ্চিত। কোনোবার চাষে দুর্ভিক্ষ জল কম হতে পারে, কোনোবার চাষে শিলাবৃষ্টি হয়ে যেতে পারে, কোনোবার চাষে ক্ষতি হয়ে যেতে পারে, অনেক খরচা হলো কিছুই এলো না, এমনও হতে পারে চাষে। সেই জন্য সরকার থেকে বিধান করে দিয়েছে যে চাষবাসের জন্য যে ইনকামটা হবে সেইটার উপর ইনকাম ট্যাক্স ধরা হবে না। তাহলে যে লোকটা 50 লাখ টাকার শস্য তুলছে তার ইনকাম ট্যাক্স লাগলো না, কিন্তু যে লোকটা মাত্র 1 লাখ টাকা মাসে মাইনে পাচ্ছে তার কিন্তু 30,000 টাকা কেটে নেবে, 30% বাদ চলে যাবে সরকারের ঘরে। এত বড় ডিফারেন্স আছে, সাধারণ লোকে জানে না, সেই জন্য এগুলো বলে ফেললাম গোপন কথা। তাই বলছে বাণিজ্যে বসতে লক্ষ্মী, তদর্থ কৃষিকর্মণি। চাষবাসে ব্যবসা বাণিজ্যে লক্ষ্মী বাস করে, আর তার অর্ধেকটা লক্ষ্মী বাঁধা থাকে কৃষিকাজে। আর তদর্থ রাজ সেবায়াম, যারা চাকরি করে তাদের কাছে তারও অর্ধেক লক্ষ্মী থাকে। তাহলে লক্ষ্মী 100% কোথায়? বিজনেসে। লক্ষ্মী 50% কোথায়? চাষবাসে। আর লক্ষ্মী 20% কোথায়? যারা চাকরি করে তাদের কাছে। চাকরি করা লোকের কাছে লক্ষ্মী আছে, একেবারে যে তারা গরিব বিক্রেতা নয়, তাদের কাছে লক্ষ্মী হচ্ছে 25%। কিন্তু ভিক্ষা যে করবে, ভিক্ষায়াং নৈব নৈব চ, ভিক্ষা যে করবে ওই ভিক্ষাবৃত্তির জন্য তার কাছে লক্ষ্মী কিন্তু থাকবে না, তার কাছে আর যাই থাক লক্ষ্মী থাকবে না। এই শ্লোকটার গূঢ় অর্থ হল খেটে খাও কিন্তু ভিক্ষে করো না। ভিখারিও ওটা অবশ্য মানবে না এটা, কিন্তু এটা তত্ত্ব কথা, তো তত্ত্বের কথা শুনতে হয়। কত সুন্দর কথা এই শ্লোকটার মধ্যে, যে বাণিজ্যে থাকে লক্ষ্মী, অর্ধেকটা থাকে চাষে, তারও অর্ধেকটা থাকে চাকরিতে, কিন্তু ভিক্ষায় কিন্তু লক্ষ্মী থাকে না। অর্থাৎ জীবনে কোনো একটা কাজ করে বড় হও, ভিক্ষা যেন করতে না হয়।
ভিক্ষা মানায় তাকেই যে সন্ন্যাসী হয়েছে, যে সমস্ত কিছু ত্যাগ করে রাস্তায় এসেছে জনগণের কল্যাণ চিন্তা করে সারাক্ষণ মন্ত্র পাঠ করছে, সারাক্ষণ জপ তপ করছে যে সন্ন্যাসী, সেই সন্ন্যাসীটা ভিক্ষা করবে, কারণ সে কোনো অন্য কাজ করতে পারছে না, জনগণের কল্যাণ চিন্তা করে সারাক্ষণ জপ তপ নিয়ে সে পড়ে আছে, সে ভিক্ষা করবে। কিন্তু তুমি হাত ভালো আছে, পা ভালো আছে, মাথা ভালো আছে, অথচ হাত পেতে ভিক্ষা করছো, চলবে না, শাস্ত্র বলছে চলবে না, তুমি অলক্ষী। তাহলে ব্যবসায় যখন লক্ষ্মী বাস করে জটিলে, ব্যবসা করার জন্য চল, আমি পারবো, তুই পারবি না? পারবো না। তা তোর মেয়ে আছে তো? আমার মেয়ে যা সাংঘাতিক, এই যে মেয়ে, এই যে, সারাদিন ঝগড়া না করলে পেট ভরে না, কুল গাছের গিয়ে গাছে গিয়ে দাঁড়ায়, কুল গাছে তলায় গিয়ে দাঁড়ায়, আর কাটা গুলো চুলে লাগিয়ে দে, আখম ঝগড়া করে, এত বড় ঝগড়াটি বলি, আম গাছে কি আর আমরা হবে? কখনো হয় না। আমরা গাছে কি আর আম হয়? তুই হচ্ছিস ঝগড়াটি, তোর মেয়েও ঝগড়াটি হয়েছে, পেটে ধরেছি ফেলে দেবো নাকি? আরে বাবা, তোর মেয়ে তুই বুকে করে রাখ, বুকে, কিন্তু ব্যবসাটা করবে কে? ব্যবসাটা তোদের ঘরে বৌমা আছে না? ছেলেও আছে? তা ছেলেকে বল, সারাদিন জয় কালী জয় কালী জয় কালী করে বেড়ায়, তাহলে কালীর নামে খেপা। আচ্ছা বৌমা কি করে? বৌমা সারাদিন ঘরে বসে সাজু পুজু করে বসে থাকে, ওই যে মাথায় মালা লাগিয়ে বসে আছে। খুব সুন্দর দেখতে তো, কিন্তু স্বভাবটা মোটেই ভালো নয়। রাম বলো, কেন করলো কি? খালি রাস্তায় যখন বেরোবে না, তাকাই গো, এদিক ওদিক তাকায়। আচ্ছা আমার সঙ্গে যদি যায়, আমি ওকে যদি বারণ করি এদিক ওদিক তাকায় না তাকায়, তাহলে যেতে দিবি তো? রাধে, তুমি এই শাশুড়ির চরণ ধরে কথা দাও, আমার সঙ্গে যদি রাস্তায় যাও এদিক ওদিক তাকাবে না। রাধারানী বলছে, বড়িমা গো, আমি এই শাশুড়ির চরণ ধরে কথা দিলাম, আজকে যদি তোমার সঙ্গে যমুনার তীরে যাই, আমি এদিক ওদিক চাইব না, শুধু একই পানে চাইব, আমি একই পানে চাইব, একই পানে চাইব, একই পানে চাইব, আমি এদিক ওদিক চাইব না মা, একই পানে চাইব, আমি এদিক ওদিক চাইব না মা, একই পানে চাইব, আমি এদিক ওদিক চাইব না, আমার প্রাণ মধুর বদন বিনা, এদিক ওদিক চাইব না আমার প্রাণ মধুর বদন বিনা, এদিক ওদিক চাইব না আমার প্রাণ মধুর বদন বিনা, এদিক ওদিক চাইব না আমার প্রাণ মধুর বদন বিনা, এদিক ওদিক চাইব না আমার মধুর বদন বিনা, আমি একই পানে চাইব। দেখলেন কত মজার ব্যাপার, বলছে আমি এদিক ওদিক চাইব না, একই পানে চাইব, আর মনে মনে বলছে পরাণ বধুর বদন বিনা এদিক ওদিক চাইব না, আর বাইরে বলছে আমি এদিক ওদিক চাইব না, একই পানে চাইব। বলে তাহলে অনুমতি দাও, বৌমাকে নিয়ে যাই। দিলে তাহলে রাধে, দধি দুগ্ধ ঘৃত ঘোলের পসরা সাজিয়েছিস তো, চল তাহলে আমার সঙ্গে। ললিতা বিশাখার সাথে বলিয়া যাইতে ধরে আমার কত সাধে, বাড়াইছে পাগো পাগো
মতো সাধে ধনি আমার চলে যেতে ঢোলে পড়ে ধনি আমার চলে যেতে ঢোলে পড়ে কৃষ্ণ ধনি আমার চলে যেতে ঢোলে পড়ে কৃষ্ণ কৃষ্ণ অনু অনুরাগে ভরে ধনি উথলি ভালোবাসা মুখের কথা নয়, কেউ কাউকে ভালোবাসলে তার ভিতরে আটটা লক্ষণ প্রকাশ পায়, তাকে বলে অষ্টসাত্ত্বিক ভাব। প্রথমে হচ্ছে স্তম্ভ, মানে নড়াচড়া করার ক্ষমতা কমে যায়। ধীর স্থির হয়ে যায়। শেদ, গা থেকে ঘাম ঝরে, শেদ মানে ঘাম, কিন্তু এ ঘাম আবার নোনতা ঘাম নয়। ভালোবাসা থেকে যে ঘাম আসে সে ঘামটা আবার নোনতা ঘাম নয়, ডাবের জলের মতন সুস্বাদু ঘাম। রোমাঞ্চ, সর্বাঙ্গ পুলকিত হয়ে যায়। সর্বভঙ্গ, কথা বলতে গিয়ে গলায় আটকে যায় কথা।
বেপথু, বেপথু মানে কম্পন, গা কাঁপতে থাকে। বৈবর্ণম, গায়ের রং পাল্টে যায়। যদি ফর্সা হয় দেখবেন গালটা লাল হয়ে গেল। যদি ভালোবাসে তাকে দেখলে, যদি সে ফর্সা হয় দেখবেন গালটা তার লাল হয়ে গেল, গায়ের রং পাল্টে যায়। অশ্রু, আপনা আপনি তার চোখে জল চলে আসে, কেন যে কাঁপছে বুঝতে পারে না কিন্তু চোখে জল চলে আসে ভালোবাসার মানুষকে দেখলে। তারপর প্রলয়, প্রলয় মানে কখনো এমনও পরিস্থিতি হতে পারে যে গায়ে চিমটি দিলেও বুঝতে পারছে না, অথচ বেঁচে আছে, মরে যায়নি, অজ্ঞান হয়ে যায়নি, অথচ চিমটি দিলেও বুঝতে পারছে না, এমন পরিস্থিতিটা। এই আটটি সাত্ত্বিক ভাব উদয় হয় ভালোবাসায়, সেই পরিস্থিতি আজকে রাধারানীর সর্বঙ্গে দেখা দিয়েছে, সুউন্নত অষ্টসাত্ত্বিক ভাব। এবার রাধারানী যখন যাচ্ছেন কৃষ্ণ দর্শনে, গা থেকে ওড়নাটা খুলে পড়ছে। এবার এখানে একটা গুরুত্বপূর্ণ গান আছে, তাই কাকা কাকা মহাশয় আমার আনন্দ পাচ্ছেন সেই জন্য। ওগো তোরা দেখ না রাধা, কথাটা হচ্ছে রাধার উঢ়নি পড়েছে ভুঁয়ে, ঘাম চুয়াইছে মুয়ে, মানে ওড়নাটা খুলে গিয়ে গা থেকে মাটিতে লুটাচ্ছে। যারা লজ্জাশীলা ভদ্র রমণী হন তাদের গা থেকে কখনো ওড়না সরে যায় না, কিন্তু কৃষ্ণ অনুরাগে আজ রাধারানীর গা থেকে ওড়নাটা, হ্যাঁ হবে হবে, তিয়ট গান হবে, ওড়নাটা খুলে পড়েছে এতখানি রাধারানী বিভোর কৃষ্ণ প্রেমরসে। ওগো তোরা দেখ না রাধা, রাধা উঢ়নি, হে মা উঢ়নি পড়ে ছে, অনুরাগের বলি হারে যাই আমাদের রাধা, দাধার বাহ্য স্মৃতি নাই, রাধার বাহ্য স্মৃতি থাকবে কেমন করে, রাধার মন মিন, মন মিন ডুবেছে কৃষ্ণ প্রেম সর, ও রাধা
জ্ঞান নাই, অল অদলে জ্ঞান নাই, আমাদের রাধার পথ বিপথ জ্ঞান নাই, আমাদের রাধার বাহ্য স্মৃতি নাই, এমন অনুরাগ তো যার তার ভাগ্যে হয় না, এমন অনুরাগ যার তার ভাগ্যে হয় না, কিন্তু যার হয় তার যেন মনি হয়, যার তার ভাগ্যে হয় না বটে, তার ভাগ্যে বটে, যার হয় তার মনি হয়, এমন কৃষ্ণ অনুরাগ যার হয় তার মনি হয়, এমন কৃষ্ণ অনুরাগ যার হয় তার মনি, এমন কৃষ্ণ অনুরাগ যার হয় তার মনি হয়, এমন কৃষ্ণ ভাগ্যে হয় না বটে, আর হয় তার মনি হয়, তার ভাগ্যে হয় না বটে, আর হয় তার মনি হয়, যার তার ভাগ্যে হয় না বটে, আর হয় তার মনি, এমন কৃষ্ণ অনুরাগ যার হয় তার মনি হয়, যার হয় তার মনি হয়, এমন কৃষ্ণ অনুরাগ যার হয় তার মনি, এমন কৃষ্ণ অনুরাগ যার হয় তার মনি হয়, কৃষ্ণ অনুরাগ যার হয় তার মনি হয়, কৃষ্ণ অনুরাগ যার হয় তার মনি হয়, কৃষ্ণ অনুরাগ যার হয় তার মনি যার হয় তার মনি হয়, কৃষ্ণ অনুরাগ যার হয় তার মনি হয়, কৃষ্ণ অনুরাগ যার হয় তার মনি হয়, কৃষ্ণ অনুরাগ হয় তার মনি হয়, কৃষ্ণ অনুরাগ যার হয় তার মনি হয়, কৃষ্ণ অনুরাগ যার হয় তার মনি হয়, কৃষ্ণ অনুরাগ মনি হয়ার হয় তার মনি হয়ার হয় তার মনি হয়ার হয় তার মনি হয়।
কৃষ্ণ হয় তারে মনি হয় কৃষ্ণ অনুরার হয় তারে মনি পড়েছে ভূয়ে ঘাম চুয়াইছে মুয়ে রাধার উড়নি পড়েছে ভূয়ে ঘাম চুয়াইছে মুয়ে উড়নি পড়েছে ভূয়ে উড়নি পড়েছে ভূয়ে উড়নি পড়েছে ভূয়ে উড়নি পড়েছে ভূয়ে ঘাম চুয়াইছে মুয়ে রাধার উড়নি পড়েছে ভূয়ে ঘাম চুয়াইছে মুয়ে চাঁদ মুখ করে ঝলমল রে চাঁদ মুখ করে ঝলমল রে প্রবাল মাল হে মুকটি শোভে ভালো ইয়ায় প্রবাল মাল হে মুকটি শোভে ভালো দুটি আঁখি করে ছল ছল রে দুটি আঁখি করে ছল ছল রে পথে যেতে কহে কথা কানু পর সঙ্গ পথে যেতে কহে কথা কানু পর সঙ্গ মায়েরা একটা জিনিস জানবেন যে যে বিষয়টা ভালোবাসে সেই উদ্দেশ্যে যদি পথে বেরোয় না দেখবেন তার সম্পর্কেই কথা বলে মনে করুন যারা সিনেমা দেখতে যায় একদল বেঁধে সিনেমা দেখতে যাচ্ছে সেই সিনেমারই আলোচনা চলবে সেখানে তেমনি একদল বেঁধে যদি কীর্তন শুনতে যায় কেউ তারা কিন্তু কীর্তনেরই আলোচনা করতে করতে যাবে এই জানিস তো অমুক কীর্তনিয়া এই গানটা গিয়েছিল খুব ভালো অমুক কীর্তনিয়া যা নাচ দেখালো না এই আলোচনাই করতে করতে যাবে তেমনি শ্রীকৃষ্ণকে তো ভালোবাসেন রাধারানী তাই সখীর সঙ্গে যখন যাচ্ছেন ওই কৃষ্ণ কথা ছাড়া অন্য কথা না এই পথে যেতে কহে কথা কানু পর সঙ্গ অঙ্গ ঢর ঢর পুলকিত অঙ্গ রসে অঙ্গ ঢর ঢর পুলকিত অঙ্গ যেতে যেতে হঠাৎ রাধারানী থমকে দাঁড়ালেন ললিতা এ বিশাখা ওই দেখ কদম গাছের তলায় এক জমাট মেঘ আমরা তো জানি মেঘ আকাশে হয় কিন্তু কদম গাছের নিচে মেঘ কেন আরে হর কি দেখি দুটুকি আরে হর কি দেখি কি দেখি গো বড়াই হর কি গান আস্তে এই গানটাও সব জায়গায় শোনা যাবে না এমনি এই গানটা সাধারণ সুর হলো হর কি দেখি গো বড়াই কদম বেরো তলে তড়িত জড়িত জয়িছে নব জল ধরে এইটা হয় কিন্তু এইটা একটা অপ্রচলিত সুর এটা শিখিয়েছিলেন দ্বিজেন বাবু ও গো হর কি দেখি কি দেখি গো বড়াই ও হর কদম বেরো তলে কদম বেরো তলে সেকেন্ড লাইনটা কিন্তু আলাদা পদে মানে বইতে পাবেন তড়িত জড়িত জয়িছে নবজল ধরে কিন্তু উনি যেটা শিখিয়েছিলেন যে দেখি মেঘের ঘটা ভাসাইবে জলে যে দেখি মেঘের ঘটা ভাসাইবে জলে মেঘেরও
ঘটা ভাসাইবে জলে বুড়ি মাগ। তাহলে মেঘ আর বিদ্যুৎ, আকাশে থাকে মেঘ আর বিদ্যুৎ, কিন্তু দেখছি কদম গাছতলায় মেঘ আর বিদ্যুৎ। মায়েরা বুঝতে পারছেন মেঘ আর বিদ্যুৎ কোনটা বলা হচ্ছে? এখানে মেঘ মানে শ্রীকৃষ্ণের গায়ের রংটা কেমন, মেঘের মতন কৃষ্ণবর্ণ, তাই শ্রীকৃষ্ণের অঙ্গবর্ণকে বলা হচ্ছে মেঘ। আর কৃষ্ণের যে ধুতি, ধুতিটা কোন রঙের? সাদা নয়, পীত বসন বন মালি, হলুদ রঙের ধুতি পরতে ভালোবাসে কৃষ্ণ। কেন না? রাধারানীর গায়ের রং কেমন? ফর্সা, সোনার মতো গায়ের রং রাধারানীর, ওই জন্য সোনার মতন ধুতি পরতে ভালোবাসে কৃষ্ণ। তাই বিদ্যুতের মতন ধুতিটা ঝলমল ঝলমল করছে, আর উপরে শ্রী অঙ্গ কৃষ্ণবর্ণ, মনে হচ্ছে কালো মেঘ। মেঘ আর বিদ্যুৎ একসঙ্গে উদয় হয়েছে। যে দেখি মেঘেরও ঘটা ভাসাইবে জলে, তখন বড়িমা বলছে, রাধে তুই যা ভেবেছিস তা ঠিক নয়, কিন্তু যা বলেছিস তা তো ঠিকই বটে। এ মেঘ তো গগনের মেঘ নয়, এ মেঘ কোন মেঘ জানিস? এ মেঘ সেই মেঘ বটে, হে যে মেঘ ত্রিভুবন প্লাবন করে। ও মা, আকাশের মেঘের ক্ষমতা কত দূর? যদি পশ্চিমবঙ্গে বৃষ্টি হয় তো রাজস্থানে শুকনো মরুভূমি। আমার কাকাবাবু শ্রী বিশ্বনাথ ভট্টাচার্য মহাশয় বলছেন যে 50 বছর আগে উনি এই গান শিখেছেন পঞ্চানন দাস মহাশয়ের কাছে। আর সেই পঞ্চানন দাস মহাশয়ের কাছে যে গান উনি শিখেছিলেন, আজকে সেই গান এখানে আবার পরিবেশিত হচ্ছে দেখে উনি খুব আনন্দিত। আর আমার পরম সৌভাগ্য, বিশ্বভারতীতে 35 বছর আগে পঞ্চানন দাস মহাশয় কীর্তন শিখাতেন। তিনি যাদেরকে কীর্তন শিখিয়েছেন তারা এখন বিশ্বভারতীর অধ্যাপক বা অন্যান্য জায়গাতেও অধ্যাপক অধ্যাপিকা হয়ে আছেন। 30 বছর ধরে বিশ্বভারতীতে কীর্তনের কোনো শিক্ষা ছিল না, কিন্তু পঞ্চানন দাস মহাশয়ের পরে আবার আমার সৌভাগ্য হয়েছে বিশ্বভারতীতে কীর্তন শেখানোর এবং রবীন্দ্রনাথের গান শেখানোর। কাজেই কাকাবাবুর আশীর্বাদ আমি মাথায় কেটে নিলাম। এ মেঘ সেই মেঘ বটে, সেই মেঘ বটে, ত্রিভুবন প্লাবন করে। শুধু পশ্চিমবঙ্গ নয়, শুধু ভারত নয়, শুধু এই পৃথিবী নয়, স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন প্লাবন করে। প্লাবন মানে বন্যা ঘটায়। কি দিয়ে? ওই অ্যাসিড জলের বৃষ্টি নয়, আকাশের জলে, আকাশের মেঘের যে বৃষ্টি থাকে তাতে অ্যাসিড থাকে। আর একটা গোপন তত্ত্ব বলে ফেললাম, শুনে রাখুন মায়ের, এগুলো বিজ্ঞানের কথা। আকাশের যে বৃষ্টি হয় সেই বৃষ্টির মধ্যে অ্যাসিড থাকে, ওই জন্য আকাশের বৃষ্টির জল যদি কখনো পেট ভরে খান একদম ভকভক করে টক ঢেকুর উঠবে। বৃষ্টির জলে স্নান করা ভালো কিন্তু খাওয়া ভালো নয়, কেন? অ্যাসিড হয়ে যাবে। গায়ের ঘাম আছে অনেকের, বৃষ্টির জলে মরে যায়, কেন? ওই অ্যাসিড বলে।
আকাশের যে বৃষ্টির জল পড়ে সেটা অ্যাসিড জল, আর শ্রীকৃষ্ণ যদি মেঘ হয় সেখান থেকে কোন বৃষ্টি হয়? আখরে বলছে ত্রিভুবন প্লাবন করে তার লীলামৃত বরিশনে, ত্রিভুবন প্লাবন করে লীলামৃত বরিশনে, ওই ত্রিভুবন প্লাবন করে লীলামৃত বরিশনে, ত্রিভুবন প্লাবন করে সেই মেঘে বটে। তাহলে আমাদের ভয় নেই বলছো? উইধানি দেখে আর তাল দানি দেখি গা পিছে কাঁপেছে শরীর গো শরীর ওগো বড়াই, আমি কেন হইতে বাহিরাইতে ও চাল ওঠে কিলো মাথে, ঘর হইতে বাহিরাইতে ও চাল ওঠে কিলো মাথে। ওই যে বলে না ইংরেজিতে একটা কথা আছে বাবা, বলে মর্নিং শোজ দ্য ডে, আছে না একটা কথা ইংরেজিতে অনেকে জানে, মর্নিং শোজ দ্য ডে, মানে সকালটা দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। আমি ঘর থেকে বেরোনোর সময় যে কাণ্ড ঘটেছে তখনই বুঝেছি রাস্তায় আমার বিপদ আছে। কি না, ঘর থেকে বাহিরাইতে ও চাল ঠেকিল মাথে, ঠকাস করে মাথায় আঘাত লাগে। তো মনকে প্রবোধ দিলাম যে মস্তকে বাধা কার্য সিদ্ধি, মস্তকে বাধা কার্য সিদ্ধি। কিন্তু তারপর আবার কি হলো জানিস, ভাবছি আমার বিপদ হবে বিপদ হবে, সেই সময় একটা টিকটিকি বলে উঠলো, তাহলে আপনি যেটা ভাবছেন সেটা যদি টিকটিকি সঙ্গে সঙ্গে সাড়া দেয়, আমরা বলি না যেটা তাহলে ঘটবে। আমি ভাবছি বিপদ হবে, আর ওদিকে টিকটিকি, জেঠি মানে টিকটিকি, যেই বেরোচ্ছে তখন আবার ননদিনী বড় একখানা বড় একটা হাঁচি দিয়ে বসলো, হাঁচি জেঠি না গো নিলাম বাধা গো, হাঁচি জেঠি না গো নিলাম বাধা গো। আমার অবস্থা কেমন জানিস, যেমন হরিণী পলাইয়া যাইতে ঠেকিল ব্যাধের হাতে, যেমন হরিণী
আসতে সুন্দরবনের বাঘ। সুন্দরবনের বাঘ পড়েছে মুখের সামনে হরিণের, তাই দেখে হরিণ ঊর্ধ্বশ্বাসে ছুট দিয়েছে। হরিণের সঙ্গে কিন্তু বাঘ ছুটে পারে না, কিন্তু হরিণের শিং থাকে গাছে জড়িয়ে যায় বলে বাঘের কাছে ধরা পড়ে হরিণ। তো হরিণ ঊর্ধ্বশ্বাসে ছুটে পালাচ্ছে বাঘের ভয়ে, আর যেখানে গিয়ে একটুখানি দাঁড়িয়ে নিঃশ্বাস নিচ্ছে দেখছে সেইখানে একটা ব্যাধ ধনুর্বাণ প্রস্তুত করে রয়েছে। তাহলে হরিণটা এতক্ষণ পালিয়ে এসে তার লাভ কি হল? আমার বাড়িতে হচ্ছে রায়বাঘিনী ননদিনী, বাড়িতে বাঘিনীর ভয়ে আমি পথে এলাম, এখানে আবার দেখছি কৃষ্ণ ব্যাধ নয়ন বাণ আমার দিকে প্রস্তুত করে দাঁড়িয়ে রয়েছে। ওই হরিণী পালাইয়া যাইতে ঠেকিল ব্যাধের হাতে, আজ তেমনি ঠেকিয়া গেল তোদের রাধা গো, তেমনি ঠেকিয়া অত দুশ্চিন্তা করিস না, আমরা আছি কি করতে, আমরা তোর সঙ্গিনী তোর সহচরী, আমরা থাকতে তোর কোনো ক্ষতি হতে দেব না। রাই কৃষ্ণের সঙ্গে একটু কথা বলে, এদিকে কৃষ্ণ কি করেছে জানেন মায়ের রাখা, ওই গোপিনীরা দধিদুগ্ধ ঘৃতঘোলের পশুরা নিয়ে আসছে তো, আর কৃষ্ণ রাস্তার মাঝখানে একটা বিরাট বড় মাটির কলসি যাকে জ্বালা বলে, জ্বালা জল রাখার জ্বালা আছে না, সেই জ্বালা বড় একটা মাটির জ্বালা, তার উপরে আম্র শাখা টাখা দিয়ে ফুলের মালা দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে, আর ওই বিরাট বড় মাটির কলসির গায়ে লিখে রেখেছে দান ঘট, মানে ট্যাক্স দেওয়ার জায়গা। রাস্তার মাঝখানে দান ঘট লিখে রেখেছে মানে এখানে কর আদায় করা হবে, আর এই পয়সা এই জ্বালার মধ্যে ভরা হবে, জ্বালাটা ভর্তি হলে কংসরাজার বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। কংসরাজা তো ট্যাক্স নেবেন, কংসরাজাকে পাঠানো হবে বলে একটা কলসি ভর্তি পয়সা মানুষের কাছে আদায় করা হচ্ছে, ট্যাক্স মানে কর। কৃষ্ণ একটা লাঠি নিয়ে দাঁড়িয়েছেন একদিকে, আর পাশে সুবল একটা লাঠি নিয়ে দাঁড়িয়েছে, কাউকে যেতে দেওয়া হবে না, কর না দিলে কাউকে যেতে দেওয়া হবে না। তাই রাধারানী বলছেন ওই দানি দেখি কাঁপিছে শরীর, মু যদি জানিতাম আগে এ পথে কণ্টকও আছে তবে ঘরের না হইতাম বাহির। তখন বলছে যে ঠিক আছে জিজ্ঞেস করা হোক কৃষ্ণকে। কৃষ্ণ বলছেন শোনো তোমরা কে গো, এত সুন্দর সেজে গুজে পথে যাচ্ছ পশুরা নিয়ে, কোথায় যাচ্ছ কে তোমরা? বলো বলো ওই না বেশে কোথায় বা যা ও গোয়ালি তোমরা কোথায় বা ও যাবে হে এমন সুন্দর বেশে, দুটি বাহু দোলাইয়ে ও সুন্দরী গরব ভরে, বলো তোমরা কোথায়, তোমরা কোথায় যাবে একেবারে বাহু তুলিয়ে? এত অহংকার করে যাচ্ছ কোথায়, সারা গায়ে এত গয়না কেন পরেছ? বলছে কে হে তুমি, তোমার কথায় কে হে যে তোমার কথা আমরা এই দানে আমাদের সব পশুরা নামাব? দধি দুগ্ধ ঘৃত ঘোলে পশুরায় আমার, দধি দুগ্ধ ঘৃত ঘোলে পশুরায় আমার, কে তুমি কে তুমি তোমার বলে উলাব পশা, আর কে তুমি তোমার বলে উলাব পশা, কে তুমি তোমার বলে, বলে মানে কথায়, কে হে তুমি তোমার কথায় আমরা পশরা উলাব, উলাব মানে কি, উলাব শব্দটার মানে কি?
হ্যাঁ, একটা জিনিস জানবেন, এই বৈষ্ণব পদাবলী সাহিত্যটা বুঝতে গেলে শুধু বাংলা জানলে চলবে না। এই উলাবো পশার এটার মানে কি আমি বহু বছর ধরে জানতে পারিনি। উড়িষ্যায় যখন গেছি, একবার বাসে করে গেছিলাম, ভুবনেশ্বর থেকে বাসে করে পুরী গেছি, তখন টিকিটওয়ালা আমাকে জিজ্ঞেস করছে আপনার কোটি উলাইবে। তখন আমি বুঝলাম তাহলে উলাইবে শব্দটা উড়িষ্যা থেকে এসেছে। আপনা মানে আপনি, কোটি মানে কোথায়, উলাইবে নামবেন, তাহলে উলাইবে মানে নামবেন। উড়িয়ায় যখন বাসে শুনলাম যে উলাইব উলাইবে, চট করে আমি তখন ধরে নিলাম এটা তো বৈষ্ণব পদাবলিতে আছে, যে কে তুমি তোমার বলে উলাবো পশা। অনেকদিন আমি বুঝতে পারিনি উলাবো মানে এটা কি, আমি ভাবতাম উলাবো মানে উল্টানো বোধ হয়, তা পশাটা উল্টে দেবে কি কারণে, হ্যাঁ কোথায় যাবে তাও নয়। কাজে এই শব্দগুলো আমাদের কাছে পরিষ্কার নয়। পদাবলী সাহিত্য এমন একটা ভাষা যে এইটা বাংলা, হিন্দি, উড়িয়া, মৈথিলি, সংস্কৃত এতগুলো ভাষা মিলিয়ে পদাবলী সাহিত্যের ভাষা। ওই জন্য উলাবো শব্দটা উড়িষ্যা থেকে এসেছে, উলাবো মানে নামাবো। কে তুমি তোমার বলে উলাবো পশা, আর কে তুমি তোমার বলে উলাবো পশা, বলো বলো তুমি কে হে, বলো বলো তুমি কে হে, তুমি হাটে মাঠে ধেনু চড়াও, বলো বলো তুমি কে হে, তুমি হাটে মাঠে ধেনু চড়াও, বলো বলো তুমি কে হে, হাটে মাঠে ধেনু চড়াও ওরা খালের বন্ধু, তুমি হাটে মাঠে ধেনু চড়াও ওরা খালের বন্ধু, হাটে মাঠে ধেনু চড়াও, বলো বলো তুমি কে হে, আর কে তুমি তোমার বলে উলাবো পশা। এত বড় কথা, কে আমি? ভক্তগণ তো অবাক হয়ে যাচ্ছে, গোপীরা বলে কি, কাকে কি বলছে? স্বয়ং ব্রহ্মা যাকে করজোড়ে বলেছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণম, সেই কৃষ্ণকে গোপীরা কি বলছে, কে হে তুমি, তোমার কথায় উলাবো বসার নামাবো বসা? তখন কৃষ্ণ বলছে আমাকে চেনো না, আমি এককালে রাখালগিরি করেছি কিন্তু এখন আমি চাকরি করছি। এই যে শোনো, সরকারি চাকরি সবাই পায়, সরকারি চাকরি পেতে গেলে অনেক পড়াশোনা করতে হয়। যদি কোনো কলেজের, পশ্চিমবঙ্গের কোনো কলেজের যদি আপনি শিক্ষক হতে চান তাহলে আপনাকে সিএসসি পাস করতে হবে, মানে সেট পরীক্ষা দিতে হবে, স্টেট এলিজিবিলিটি টেস্ট হ্যাঁ দিতে হবে, তারপর ইন্টারভিউতে বসতে হবে। অনেকে ফাঁকি দিয়ে পরীক্ষা দিয়ে দেয়, ইন্টারভিউতে ফেল করে। আপনি যদি কোনো কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হতে চান তাহলে আপনাকে নেট পরীক্ষা দিতে হবে, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট। আমার পরম সৌভাগ্য আমি একই বছরে সেট আর নেট দুটোই পাস করেছিলাম। এটা আমার বন্ধুর জন্য হয়েছে, আমার বন্ধু লক্ষণ ঘোষ সবসময় আমাকে শুধু উৎসাহিত করে যে পড়াশোনা তুমি ভালোবাসো, ডিগ্রিগুলোও সঙ্গে করে রাখো। আমি ডিগ্রি নিয়ে কী হবে, পড়াশোনা করাটাই মেন, বলে না ডিগ্রিও সঙ্গে চাই করে রাখো। তাই তার উৎসাহে রবীন্দ্রসঙ্গীতে যখন এম এ করেছিলাম সেই একই বছরে সেট আর নেট আমাকে বারবার বসতে হয়নি, এক বছরে পাস করে গেছে। কাজে ন্যাশনাল টেস্ট যেটা আইএএস পরীক্ষার সমান নেট পরীক্ষা, আইএএস পরীক্ষা যেমন কঠিন হয় নেট পরীক্ষা ওই রকম কঠিন হয়। কাজে তোমাকে সরকারি চাকরি পেতে গেলে তো পরীক্ষা দিতে হবে, তুমি কি পড়াশোনা করেছো, সারা জীবন গরু বাছর চড়িয়ে গেছো, তুমি চাকরি পেয়েছো? বলে হ্যাঁ আমি চাকরি পেয়েছি, একটা নয় দুটো চাকরি পেয়েছি, তাও সরকারি চাকরি। কংস রাজার কাছে আমি অ্যাপ্লিকেশন পাঠিয়েছি, কংস রাজা দেখলেন আমার মতো উপযুক্ত পাত্র আর কেউ নেই, তাই একসঙ্গে দুটো চাকরি মঞ্জুর করে দিয়েছে। কি কি সেই দুটো চাকরি, ঘাটের ঘাটো আলো আমি পথে মহাদানি, ঘাটের ঘাটো আলো আমি পথে মহাদানি। আমি প্রথম চাকরি পেয়েছি নৌকা চালানো, যে সব গোপীরা নৌকায় পার হয় অথচ সরকারকে কর দেয় না, নৌকায় পার করে তাদের কাছ থেকে পয়সা উসুল করতে হবে, এই চাকরি প্রথম। আর দ্বিতীয় চাকরি দিয়েছে রাস্তায় দানি, হ্যাঁ পথে এক যমুনার ঘাটে ঘাটোয়াল আর রাস্তায় আমাকে দানি করেছে, পথে মহাদানি, ঘাটে ঘাটোয়াল পথে দানি, দুটো চাকরি।
নৌকা পারাপার করে পয়সা আদায় করি, আর এই রাস্তা আমি ট্যাক্সের অফিসার সেজে নয় হয়ে ট্যাক্সের অফিসার হিসেবে পয়সা আদায় করি। তোমরা দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করে রাতারাতি বড় লোক হয়ে যাচ্ছ, অথচ কংস রাজাকে কর দিচ্ছ না, এই জন্য আমাকে পাঠিয়েছে। তোমায় দান দিতে হবে শোনো বিনোদিনী, তোমায় দান দিতে হবে শোনো বিনোদিনী, দধি দুগ্ধ বিক্রি করে রাতারাতি বড় লোক হয়েছ, ট্যাক্স দাও, কর দাও কংস রাজাকে। কি রে, কি বলে রে, কংস রাজার নাকি চাকরি পেয়েছে বলছে? কবে চাকরি পেল, পড়াশোনা কবে করলো? হ্যাঁ, দুটো চাকরি আবার লোকে একটা পাচ্ছে না, আবার যারা চাকরি পেয়েছে তাদের চাকরি চলে যাচ্ছে দেখা যাচ্ছে। বলো কোন গুণে বিধি তোমায় দামি করেছে, তোমায় দামি করেছে, তোমায় দামি করেছে, বলো তোমায় দামি করেছে, দামি করেছে, দামি করেছে, দামি করেছে, দামি করেছে, তোমায় ঘাটওয়ালি দিয়েছে, দামি করেছে, বিধি কোন গুণে বলো তোমায় দামি করেছে, বিধি কোন গুণে বলো তোমায় দামি করেছে। চাকরি পেতে গেলে প্রথম চাই কোয়ালিফিকেশন, মানে যোগ্যতা চাই, যোগ্যতা। পড়াশোনা করেছো রাত জেগে? আর তোমার দেখতে কেমন? পড়াশোনা ভালো করলেও ইন্টারভিউতে অনেক সময় ফেল হয়ে যায়। রূপেতে ভ্রমরা গুণে ননী চোরা, রূপেতে ভ্রমরা গুণে ননী চোরা, এক একটা বড় বড় অফিসার দেখবে গালগুলো একেবারে টোকা মারলেই রক্ত জমে যাবে, এত টুকটুকে ফর্সা সব। আর তুমি যা দেখতে, রূপেতে ভ্রমরা ভ্রমরের মতো কালো রূপ তোমার, তুমি পাবে চাকরি, তোমাকে দেখলেই তো ইন্টারভিউ ক্যান্সেল করতে বলছে। শোনো শোনো, রূপে চাকরি হয় না। ভারতবর্ষের রাষ্ট্রপতি আবদুল কালাম, তাহলে আবদুল কালাম কিরম দেখতে ছিলেন? কালো বলুন, তা শুধু কালো বললি, বর্তমান দিনের রাষ্ট্রপতি, তিনিও কি ফর্সা? তাহলে ফর্সা হলেই সে বড় চাকরি পাবে তার কোনো মানে আছে? গুণ থাকতে হয়, গুণ। বলে তাই বা তোমার কি আছে? রূপেতে ভ্রমরা গুণে ননী চোরা, রূপেতে ভ্রমরা গুণে ননী চোরা, তুমি গুণে ননী চোরা, তোমার একটাই গুণ, তুমি অজান্তে চুরি করতে পারো। চোরেদের দৃষ্টি কেমন হয়? চোরের দৃষ্টি আর সাধুর দৃষ্টি, এগুলো সব নাচ, যারা হয় না নাচের গুরু যারা তারা শেখান। চোরের দৃষ্টি দেখুন, চোরের দৃষ্টি, আর সাধুর দৃষ্টি কিরকম? তাহলে তোমার তো চোরের দৃষ্টি। রূপেতে ভ্রমরা গুণে ননী চোরা, রূপ থাকলে চাকরি হয় না, শুধু গুণ থাকলেও চাকরি হয় না, আরও কিছু থাকতে হয়, সেটা আমরা হাড়ে হাড়ে বুঝছি পশ্চিমবঙ্গের লোক এখন। রূপ আর গুণ ছাড়া আর কি থাকতে হয়? আহা, প্রসিদ্ধং নবনীত চৌরম,
ব্রজাঙ্গনানাং চদুকুলস্য চৌরা ভক্ত জনানাম হৃদয়স্য চৌরম চৌরাগ্রগণ্যং পুরুষঙ্গতোস্মি। তাহলে তুমি যে চোর সেটা তো সবাই জানে, যে একবার চোর বলে ঘোষণা হয়ে যায় তারা চাকরি হয় কখনো? তা যেটা বলছিলাম, রূপ থাকলেও হয় না, গুণ থাকলেও অনেক সময় চাকরি হয় না, টেবিলের তলার জোর থাকতে হয়। টেবিলের উপরের জোর আর টেবিলের তলার জোর, দুটো জোর তাই চাই চাকরি পেতে গেলে। সে টেবিলের উপরের জোর হচ্ছে ডিগ্রি, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, বিএ পাস, এমএ পাস, সেট পাস, নেট পাস, পিএইচডি পাস, যত পাস আছে সব টেবিলের উপরে থাকবে। তাতেও যদি চাকরি না হয় তখন অফিসারকে বলতে হয় একটু টেবিলের তলায় দেখুন না, টেবিলের তলায়। তখন টেবিলের তলায় একটা মোটা 2000 টাকার নোটের বান্ডিল যদি থাকে তাহলে তাকে চাকরি হয়ে যাবে। পশ্চিমবঙ্গে বহু লোকের হয়েছে সেইভাবে, তাই না? আমরা জানতে পাচ্ছি এখন বহু লোকের এরকম চাকরি হয়েছে। তাহলে সেই টেবিলের তলার ক্ষমতাও কি তোমার আছে? তোমার তো ধন সম্পত্তি বলতে কয়েকটা রোগা রোগা গরু। ধনেতে ধ বলি বসতি গাছে, রূপে ভ্রমরা গুণে ননী চোরা, ধনেতে ধ বলি বসতি গাছে, যিনি পোড়া কাষ্ঠ বরণ উৎকৃষ্ট, ওই যিনি পোড়া কাষ্ঠ বরণ উৎকৃষ্ট, বচন কত সুমিষ্ট জানাই আছে, বচন সুমিষ্ট জানাই আছে, বল কোন গুণে দাবি করেছে, বল কোন গুণে বিধি তোমায় দাবি করেছে। কিছু মনে করবেন না বাবা, যদি ফর্সা লোককে বলা হয় তুমি কি ফর্সা গো, তার খুব গর্ববোধ হয়। আর যদি কালো লোককে বলা হয় তুমি কি কালো গো, তার মুখটা কেমন হয়ে যায়। কৃষ্ণকে যখনই কালো বলেছে কৃষ্ণর মুখটা একদম ছোট্ট হয়ে গেছে। না বলো না, না 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 না, আমায় কালো কালো বলো না, বলো না, বলো না, বলো না, বলো না, না না না, কালো কালো বলো না ও গো রাজার জি, কালো কালো বলো না ও গো রাজার জি, কালো কালো বলো না ও গো রাজার জি। একটা জিনিস জানবেন, যদি কারোর সঙ্গে ঝগড়া হয় না তাহলে যা বলে তার উল্টো শোনে। যদি আপনার সঙ্গে কারো ঝগড়া হচ্ছে আপনি বলেন এই ধানটা টেনে ঘরে আন তো, ধানটা টেনে ঘরে আন, যার সঙ্গে ঝগড়া হচ্ছে সে শুনবে কি কানটা টেনে ঘরে আন। তাহলে ধান বললে তখন কান শোনায়। কৃষ্ণ বলছেন কালো কালো বলো না গো রাজার ঝি, রাজার ঝি, ঝি মানে মেয়ে, রাজার মেয়ে, তুমি আমাকে কালো বলো না, এইটা তো মানে। কিন্তু রাধানি শুনছেন উল্টো, আরো রেগে যাচ্ছে। কি শুনছেন? কালো কালো বলো না গোয়ালার ঝি। কৃষ্ণ বলছেন কালো কালো বলো না গো রাজার ঝি, আর উনি শুনছেন গোয়ালার ঝি। বলো না, বলো না, বলো না, বলো না, বলো না, না না না, বলো না, না না না, বলো না, বলো না, বলো না, কালো কালো বলো না ও রাজার ঝি, কালো কালো বলো না ও রাজার ঝি, আমায় বিধাতা করেছে কালো, আমায় বিধাতা করে কালো,
করবো কি করবো কি করবো কি ভালো বলো না রাজার ঝে কালো বলো না রাজার ঝি কালো কালো বলো না রাজার ঝি। এবার একটা জিনিস শোনো, ফর্সা মানুষ পৃথিবীতে না হলেও চলে যাবে, কিন্তু কালো মানুষ না হলে চলবে না। জানো পৃথিবীতে এমন কিছু জিনিস আছে কালো, সেগুলো ছাড়া মানুষ বাঁচতেই পারবে না। যেমন যমুনার জলের রং কি? নীল। নীল মানেই তো কালোর কাছাকাছি। কালো সে যমুনার জল সর্বলোকে খায়, কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবী জুড়ায়। কালো সে যমুনার জল সর্বলোকে খায়, কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবী জুড়ায়। কালো সে যমুনার জল সর্বলোকে খায়, কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবী জুড়ায়। এ তো বাইরের কথা বললাম, এবার আয়না নিয়ে তোমার মুখটা দেখো রাধে। কালো তোমার মাথার কেশ নয়নের তারা, কালো তোমার মাথার কেশ নয়নের তারা, কালো তোমার মাথার কেশ নয়নের তারা। তোমার মাথার চুল কি রং? কালো রং। আচ্ছা রাধারানী, তোমার মাথার সব চুলগুলো যদি সাদা হয়ে যায় তখন কি তোমার নিজেরই ভালো লাগবে? আর চোখের মণিটা কালো, সেটা যদি সাদা হয়ে যায় তো কি বিশ্রী দেখতে হবে? কালো তোমার মাথার কেশ নয়নের তারা, কালো তোমার মাথার কেশ নয়নের তারা। আর তুমি যত রঙের শাড়ি পরো, কোন শাড়ি কোন শাড়িটাই সব থেকে সুন্দর দেখায়? নীল। ফর্সা লোক যদি নীল শাড়ি পরে দেখতে সুন্দর লাগে না? নীল শাড়ি পরে যাও, নীল শাড়ি পরে যাও দিয়া বাহু নারা, নীল শাড়ি পরে যাও দিয়া বাহু নারা। বলো না বলো না বলো না বলো না, কালো বলো না কালো বলো না। কালো বলো না গো রাজাজি, কালো কালো বলো না বলো না বলো না। ঠিক আছে ঠিক আছে, আর কালো বলিস না রে। কথা বলতে বলতে একেবারে গায়ের কাছাকাছি এসে গেছে, এই যে কালো বলো না কালো বলো না। যেই না একেবারে ছুঁতে গেছে অমনি রাধারানী সখীগণ চিচি কানাই ছুঁয়ো ও ও ছুঁয়ো না আমরা পরে না
ছি 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 কানা এবার তরে কানাই ছু কানাই হে এ তুমি হলে ধেনু চরানো রাখা আল আরে আমরা আমরা হলাম রাজার ধি হে লোকে শুনলে লোকে শুনলে বলে কথায় ছুঁয়ে দিলে লোকে শুনলে বলে এবার একটা জিনিস দেখুন, কীর্তন গানে কীরকম সাহিত্যের খেলা হয়। ছিছি কানাই ছুঁয়ো না ছুঁয়ো না হে ছুঁয়ো না 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 না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো শুরু করলো ছুঁয়ো না দিয়ে আর শেষ করলো না ছুঁয়ো দিয়ে, মানে কথাটার মানেই পাল্টে গেল। কি বলছে? ছুঁয়ো না 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 ছুঁয়ো। প্রথমবারে নায়ের উপর জোর আর দ্বিতীয়বারে ছুঁয়ের উপর জোর দিন, দেখুন মানে পাল্টে গেল। প্রথমবারে নাটার উপর জোর দিন, ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না, এবার ছুঁয়োটার উপর জোর দিন, না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো। এইমা তুমি না ছুঁইলে এ আমাদের আর কে বাঁচবে, আমরা বলি এই যে ব্রজ কি সুন্দর মানে পাল্টে গেল, যে ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো, মানে বাইরে বলছে ছুঁয়ো না আর ভিতরে বলছে না ছুঁয়ো না ছুঁয়ো। কেন? না তুমি না ছুঁইলে আর কে বা ছবে এ যে ব্রজগোপীর অঙ্গ। ব্রজগোপীর অঙ্গ দিয়ে তো হাড় মাংস দিয়ে তৈরি নয়, প্রেমের সার ভাব আর ভাবের সার, প্রেমের সার ভাব ভাবের পরম আকাষ্ঠা নাম মহাভাব। মহাভাব দিয়ে তৈরি রাধারানীর অঙ্গ এবং গোপীগণের অঙ্গ। এই অঙ্গ যার তার ছোঁয়ার ক্ষমতা আছে না সম্ভব, তাই তুমি না ছুঁইলে আর কে ছুঁইবে এই ব্রজগোপীর অঙ্গ। ছিছি ছুঁয়ো না ছিছি ছুঁয়ো না ছিছি ছুঁয়ো না ছিছি ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না নীলাজ কানাই আমরা পরের নারে, আবার আমরা পরের নারী এখানেও মজা আছে। আমরা পরের নারী আমরা পরের নারী আমরা পরের নারী পরের নারী মানে পরের স্ত্রী। এবার অন্যদিকে অর্থ, আমরা পরের নারী মানে পরের হতে পারি না, পরের হতে নারী আমরা পরের নারী, আমরা যে শুধু তোমারই, আমরা তো এক বইয়ার দুই জানি না হে, আমাদের মনে জানে আর
সেই তো জানে, আমরা যার আমরা এক বইয়ার জানি না হে, তাই ছুঁয়ো না ছুঁয়ো না নীলাজ কানাই, ছুঁয়ো না ছুঁয়ো না নীলাজ কানাই, আমরা পরের নারী পরপুরুষের পবন পরশে সচল স্নান করি, ওই পরপুরুষের পবন পরশে সচল স্নান করি, পরপুরুষের পবন পরশে সচল স্নান করি, হে কানাই ছুঁয়ো না হাট হাট যা কানাই, ছুঁয়ো না হাট 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 যা কানাই, ছুঁয়ো হাট হাট যা কানাই, ছুঁয়ো না হাট হাট যা কানাই, ছুঁয়ো না। বলছে রাধারানীর অঙ্গ স্পর্শ করতে গেলে কি কি পুণ্য করতে হবে জানো, গিরি গিয়া যদি গৌরিয়া রাধ পান কর মন কুধুমে, গিরি গিয়া গৌরিয়া রাধ পান কর মন কুধুমে, আহা কাম সায়রে কামনা কর বেলিবদরিকাশ্রমে, কানাই ছুঁয়ো। যদি হিমালয় পর্বতে গিয়ে তপস্যা করতে পারো, গৌরীকুণ্ডে গিয়ে যদি তপস্যা করতে পারো, হিমালয়ে গৌরীকুণ্ড আছে না, সেই কেদারনাথ যেতে গেলে গৌরীকুণ্ড আগে পড়ে তারপর কেদারনাথ, গিরি গিয়া যদি গৌরী আরাধ পান করো কনকধূমে, কনকধূমে দুটো অর্থ হতে পারে, একটা হচ্ছে সোনা পোড়ালে যে একটা ভয়ঙ্কর গন্ধ ওঠে সেটা কনকধূম, আবার কনকধূম মানে ধূত্রা, ধূত্রার রস যদি কেউ পান করে তার একবারে সর্বনেশে কাণ্ড করে, পান করো কনক ধূমে। কাম সায়রে, সেই যে মানস সরোবর আছে না যেখানে মনের বাসনা পূর্ণ হয়, সেইখানে গিয়ে যদি স্নান করতে পারো, এর যদিও দেহতত্ত্বের ব্যাখ্যা আছে সেদিকে আমি যাবো না, কাম সায়রে কামনা করো হো বেনী বদরিক আশ্রমে, বেনী বদরিক আশ্রম কোথায়, যেখানে বদ্রীনারায়ণ দুটো বড় বড় পাহাড়ের মাঝখানে নারায়ণের মন্দির, একটা নাম নর একটা নাম নারায়ণ, নর ঋষি আর নারায়ণ ঋষি, নরনারায়ণ দুই ঋষি তপস্যা করেছিল, আর মা লক্ষ্মী ওখানে কুল খেয়ে তপস্যা করেছিলেন, ওই জন্য বদ্রীনারায়ণ জায়গাটার নাম। সেইখানে গিয়ে যদি তপস্যা করতে পারো তবে রাধারানীর অঙ্গ ছুঁতে পারবে। আরও কি জানো, সুরজ পরাগে সহস্র সুন্দরী ব্রাহ্মণে করো সার, আহা তবু নাহি হবে তোমার শপথ, ওই তবু নাহি হবে তোমার শপথ, রাই অঙ্গে দিতে হাত হে কানাই ছুঁয়ো। সূর্য গ্রহণের সময় যদি ব্রাহ্মণ চরণে সহস্র কন্যা দান করতে পারো, একটু সিরিয়াস ব্যাপার আলোচনা করছি, আগেকার দিনে মনে করা হতো ব্রাহ্মণকে কন্যাদান করা খুব পুণ্যের কাজ, এখনকার দিনে সেটা আর নেই, এখনকার দিনে যোগ পাল্টেছে, আইন পাল্টেছে, নিয়ম পাল্টেছে। আগেকার দিনে মনে করা হতো যে যদি শুদ্ধ ব্রাহ্মণকে কেউ কন্যাদান করতে পারে সেটা খুব পুণ্যের কাজ, সেই জন্য আগেকার দিনে একাধিক কন্যা কেউ কেউ দান করতেন ব্রাহ্মণকে। তাই বলছে সূর্যগ্রহণের সময়, সূরজ উপর আগে, উপর আগ মানে গ্রহণ, সূরজ উপর আগে অর্থাৎ সূর্যগ্রহণের সময় সহস্র সুন্দরী 1000 কন্যা ব্রাহ্মণে করহ সাপ, যদি ব্রাহ্মণকে দান করতে পারো এই যে মহাপুণ্য, তাতেও তুমি রাধারানীর অঙ্গ স্পর্শ করতে পারবে না, তবু নাই হবে তোমার তোমার সকতি রাই অঙ্গে দিতে হাত। তাই গোবিন্দ দাস বলছেন, গোবিন্দ দাসের বচন মান যখন এরকম কথা বলেছে, এত বড় বড় পুণ্য করলে তবে রাধারানীর অঙ্গ স্পর্শ করতে পারবে। শ্রীকৃষ্ণ এমন চতুর বলে সব পুণ্য আমি করে ফেলেছি এবং এইমাত্র করে ফেলেছি, হ্যাঁ এইমাত্র, হ্যাঁ বেনী বদরিক আশ্রম মানে কি বলেছিলে, নর ঋষি আর নারায়ণ ঋষি দুই ঋষির পর্বতের মাঝখানে নারায়ণের মন্দির, তো রাধে তোমার হৃদয়টাও তো বেনী বদরিক আশ্রম, সেটাই না হয় আমি মনে করছি নারায়ণের আবাসস্থল বেনী বদরিক আশ্রম। রাধে তুহারি কো রে বেনী বদরিক আশ্রম
তোহারি করে দয়নি বদরি কাশরাধে উন্নত কুচগিরি তোহারি বদন ছবি কনক ধুয়ো পিবি তোহারি বদন ছবি কনক ধুয়ো পিবি তহি তপত জিও মোর হে রাধে ততহি প্রাণ জ্বলে গেল হে প্রাণ জ্বলে গেল হে ততহি তপত জিও মোর হে তোহারি নিয়ড় আব ছোড়ি গৌরী আরাধনী হাম কাহা যাব তুহু তীরথি মই গৌরী। একটু আগে বললে না কেদারনাথের আগে গৌরীকুণ্ড আছে, মায়েরা গেছেন কেদারনাথকেও? যারা কেদারনাথ গেছেন একটু হাত তুলুন দেখি। যারা গেছেন বুঝবো যে তারা একটু তীর্থ দর্শন ভালোবাসেন, আর বাকিরা শুধু সিনেমা আর সিরিয়াল ভালোবাসেন। যারা জাননি তাদেরকে আমি একটুখানি বলবো, তারা সিরিয়াল ভালোবাসেন। আর যদি সত্যিই না বাসেন তাহলে একটু স্বামীকে খোঁচা দেবেন মাঝে মাঝে, একটু তীর্থ দর্শন করাও না, কী করছো তুমি? তীর্থ দর্শন করতে হয় কেন? বড় বড় মহাপুরুষ তীর্থে গেছেন, তাদের চরণধুলি কোথায় পড়ে আছে কারোর কি জানা আছে? ওই জন্য মহাপুরুষের চরণধুলি পাওয়ার জন্য তীর্থে তীর্থে যেতে হয়, আর লীলাভূমি তো আছে। তাই যারা কেদারনাথ গেছেন, কেদারনাথের আগে গৌরীকুণ্ড গরম জল আছে, ওখানে স্নান করতে। আমার সৌভাগ্য হয়েছে মাকে নিয়ে, আমার স্ত্রী কন্যাকে নিয়ে আমি কেদারনাথ দর্শন করে এসেছি, তো সেইখানে গরম জল, ওই গৌরীকুণ্ডে গরম জলে স্নান করে তবে কেদারনাথে যেতে হয়। তা গৌরী তো তুমিই রাধে, একদিকে গৌরী মানে দুর্গা শিবের স্ত্রী, আর গৌরী শব্দের অর্থ কি? গৌর শব্দের স্ত্রীলিঙ্গ, গৌর মানে কি? ফর্সা, আর তুমি তো ফর্সা, কাজে গৌর শব্দের স্ত্রীলিঙ্গ গৌরী। তা তুমি তো সাক্ষাৎ গৌরী, তুমি ফর্সা যেহেতু। এইবার বড়াই বুড়ি পাশ থেকে বলছে, বড়াই কাকাবাবু কিছু মনে করবেন? সেই তো কাকা, এটাই আমাদের খুব দুশ্চিন্তার বিষয়। এখন চারিদিকে যারা কীর্তন গাইছেন, আমি কোনো ব্যক্তির নাম ধরে সমালোচনা করতে চাই না, কিন্তু আমার খুব দুঃখ লাগে মাঝে মাঝে যে যারা কীর্তন গাইছেন চারিদিকে 50%-এর বেশি কীর্তনিয়া গান না জেনে গান করছেন। এটা যদি আমি বলি, আশা করি এই কথাটা ভুল নয়, 50%-এর বেশি কীর্তন গায়ক যারা গান না জেনে গান গাইছেন। আর কিছু বেশ কীর্তন গায়ক আছেন যারা নামেই কীর্তন গাইছেন, আলফাল কথা, উল্টো পাল্টা কথা বলে মানুষকে বিভ্রান্ত করে দিয়ে, মানুষের ভক্তি নষ্ট করে দিয়ে কীর্তনের নামে তারা অর্থ উপার্জন করছেন। এটা বড় দুঃখজনক ব্যাপার।
এই যে কাকাবাবু নিজে কীর্তন গান করেন, খুব বড় গায়ক পঞ্চানন দাস মহাশয়ের কাছে শিখেছেন বলে আজকে উনি উপলব্ধি করছেন যে তালগুলো গাওয়া হলো। এই যে মধ্যম দাসকুশি ছিছি কানাই ছুয় না, পাঁচবার কাটান আছে, আমি তো আপনাদের দুটো শুনিয়েছি, আপনাদের শোনালাম আমি দুটো, আরও তিনটে কাটান এই গানের বাকি আছে, আমি গাইনি, পাঁচটা কাটান দ্বিজেন বাবা আমায় শিখিয়েছেন। কাজে এই সব গান আমাদের সম্পদ, এগুলো রত্ন, এগুলো ছেলে খেলার জিনিস নয়। মান অভিমান অহংকার ত্যাগ করে গুরুর চরণ প্রান্তে শরণাপন্ন হয়ে এইসব গান শিখতে হয়, খুব কষ্ট। কাজে যারাই গান করছেন, তাদের ছোট হোক বড় হোক, আমার সমবয়সী হোক, সকলকে আমি অনুরোধ করব যে আপনারা কীর্তনই করছেন যখন, একটু দয়া করে কারোর আনুগত্যে শিক্ষা লাভ করে কীর্তন করুন। অন্যের ভালো না লাগুক, আপনার নিজের ভালো লাগবে যে আমি যে কাজটার জন্য পয়সা নিচ্ছি অন্তত সেই কাজটা শিখেছি। কেউ ডাক্তারি না শিখে যদি ডাক্তারি করে, সে সারা জীবন লোক ঠকায়, সে নিজের কাছে কিন্তু নিজে পরিষ্কার নয়। বলুন, যে ডাক্তারি ভালো জানে না অথচ অপারেশন করে দিল, রুগী মারা গেল, তার ব্যাংক ব্যালেন্স বাড়লো, কিন্তু ডাক্তার নিজের মনের কাছে পরিষ্কার হতে পারলো কি? একদিন নিজে সে কষ্ট পাবে, আমি ভুল ডাক্তারি করে কত লোকের প্রাণ নাশ করেছি, আমার ফাঁসি হোক, সে মুখে না বললেও মনে অন্তত সারা জীবন ভাববে। তেমনি কীর্তনই যারা গাইছেন, তারা দয়া করে কীর্তন শিক্ষা গ্রহণ করে কীর্তন গান করুন, আপনার নিজের জীবনটা আনন্দে কাটবে, আপনি নিজে অন্তত তৃপ্তি পাবেন যে কীর্তনের রসে আমার জীবনটা পরিপ্লুত হয়েছে। তাই বলছে দেখো রাধে, কাকাবাবু বলেছেন বড়াইপুরীর ভূমিকায় কাকাবাবু জিজ্ঞেস করছে, সব তো হলো কিন্তু সূর্যগ্রহণে ব্রাহ্মণ চরণে কন্যাদানটা কী করে হবে? এবার সূর্যগ্রহণে দেখো কী করে এইখানেই গ্রহণ লাগলো, দেখো। হ্যাঁ, মৃগবদ বিন্দু সিন্দুর পরশল ওহি সূরজ গ্রহ জান তব নখ পদ দ্বিজ রাজ ওহি সপলু সুন্দরী সহস্র পরাণ। উত্তর হলো এটা পদে, রাধে তোমার সিঁদুরের ফোঁটা, তার উপরে যে একটু কালো মৃগমদ বিন্দু, মৃগমদ মানে হরিণের নাভিতে কালো রকমের একটা পদার্থ থাকে, খুব সুগন্ধ, কারণ নাভিতে কালো ময়লা থাকলে বড় দুর্গন্ধ হয়, কিন্তু হরিণ এক এমন একটা প্রাণী, তার নাভিতে যে কালো ময়লার মতো জমে সেটা অত্যন্ত সুগন্ধ, কালো দেখতে হয় এবং সেটা খুব পবিত্র। সেই মৃগমদ রাধারানী কপালে পড়েছেন, আর সেই মৃগমদটা একটু ছুঁয়ে গেছে সিঁদুরটার সঙ্গে, কাজেই সিঁদুরের যে গোল লাল টকটকে, সেটা গোল না থেকে একটা কোণা কালো হয়ে গেছে। ওই জায়গাটা দেখে মনে হচ্ছে সূর্যগ্রহণ। তোমার ওই সিঁদুরের সঙ্গে যে মৃগমদ ছুঁয়ে গেছে ওখানটা দেখে সূর্যগ্রহণ মনে হচ্ছে, তাহলে ব্রাহ্মণ কোনটা? সূর্যগ্রহণ তো হলো সিঁদুর আর মৃগমদ, ব্রাহ্মণ কোনটা? বলছে ব্রাহ্মণ মানে কি, যার দুবার জন্ম তাকে বলে দ্বিজ। ব্রাহ্মণের দুবার জন্ম কেন? একবার মায়ের পেট থেকে জন্মায়, মানে গর্ভ থেকে একবার জন্ম, আর যখন পৈতে হয় তখন তার দ্বিতীয় জন্ম। পৈতে হওয়া মানে জ্ঞান অর্জন করার সংকল্প নেওয়া, যে আজ থেকে আমি জ্ঞান অর্জন করব, প্রথমে সাধারণ জ্ঞান তারপর ব্রহ্মজ্ঞান। যতক্ষণ ব্রহ্মজ্ঞান লাভ না হচ্ছে ততক্ষণ পরিপূর্ণ ব্রাহ্মণ বলা যাবে না। হ্যাঁ, দুবার জন্ম তাই দ্বিজ, একবার মাতৃগর্ভ থেকে জন্ম, একবার উপনয়নের সময় জন্ম। চাঁদেরও কিন্তু দুবার জন্ম, একবার অত্রিমুনির স্ত্রী অনুসূয়ার গর্ভ থেকে জন্ম, আর একবার সমুদ্রের ভেতর থেকে জন্ম। তাই চাঁদকেও দ্বিজ বলা হয়, আবার পাখিকেও দ্বিজ বলা হয়, কারণ একবার ডিম রূপে জন্ম, আবার ডিমের ভেতর থেকে আরেকবার জন্ম। তাই ব্রাহ্মণকে যেমন দ্বিজ বলা হয়, চাঁদকেও দ্বিজ বলা হয়। রাধে তোমার চরণের নখগুলো যেন এক একটা চাঁদ, অর্থাৎ ওরা দ্বিজ। ওদের দুবার জন্ম যেহেতু, ওদেরকে আমি ব্রাহ্মণ ধরছি, কেউ চাঁদ বলে আমি না হয় ব্রাহ্মণ ভাবছি দুবার জন্ম বলে। সেইখানে আমার সহস্র প্রাণকে আমি সমর্পণ করে দিলাম, এটাই আমার ব্রাহ্মণ চরণে কন্যাদান। হাজার হাজার ভক্ত তাদের প্রাণ আমাকে সমর্পণ করেছে, তাহলে আমার হাজার হাজার প্রাণ আমার কাছে আছে?
সেই হাজার হাজার প্রাণ আমি তোমার চরণে নখে সমর্পণ করলাম। আর নখটা চাঁদের মতো, চাঁদের দুবার জন্ম, ব্রাহ্মণের দুবার জন্ম, তাই ওখানে ব্রাহ্মণ হলো। তব পদ নখ দ্বিজ রাজ হি সমপল সুন্দরী সহস্র পরাণ। খুব ভালো, আর একটা কথা শোনো রাধে, ওই যে বলছিলে মানস সরোবরে কাম সাগরে স্নান করতে, কাম সায়রে হাম সততহি নিমগ্ন কাম পুরবিত হুরাই শ্যামর বলিয়া চরণে নাহি ঠেলবি গোবিন্দ দাস মুখ চাই। বলছে ঠিক আছে, তাহলে আর ঝগড়াঝাটি না করে কত টাকা চাইছে দিয়ে দে ঝামেলা মেটা। বলো কৃষ্ণচন্দ্র তোমার কত টাকা চাই? কৃষ্ণ বলছে এত ঝগড়ার পর যখন আমাকে টাকা পয়সার কথা বলছে আমাকে একটা হিসেব করতে হবে, কোনটার জন্য কত টাকা নেবে। এটা বলতে সুয়ার কাগজ কলম, কাগজ কলম ক্যালকুলেটরতে ওই আর ক্যালকুলেটর গণেশ ঠিক করতে হবে। তো তাহলে কাগজ কলম সব দিয়েছিস, গণন যন্ত্র দিয়েছিস? হ্যাঁ দিয়েছি। গণন যন্ত্র ক্যালকুলেটর দিয়েছিস তো? দিয়েছি। এইবার আমি তাহলে বসি। দধি দুগ্ধ ঘৃত ঘোল এই চারটে জিনিস বিক্রি করছো আর লক্ষ লক্ষ টাকা আয় করে দুতলা চারতলা বাড়ি বানাচ্ছ, কিন্তু এগুলোর জন্য আমি কর ধরব না, কারণ ওগুলো আমি এখনই খেয়ে নেব। ওগুলো খেয়েই নেব যখন, তাহলে আর কর ধরবো কি করে? কংস রাজা যখন জিজ্ঞেস করবে কিসের জন্য কর নিলে, আমি দেখাতে পারবো না, খেয়ে নিয়েছি। তাহলে কর কিসের জন্য নেবে? এই যে গয়না পড়েছে এই জন্য কর, কারণ ওই দধি দুগ্ধ ঘৃত ঘোলের জন্যই তো গয়না কিনতে পেরেছ, তাই গয়নাটার জন্য কর নেব। ও সুন্দরী শুনিয়া না সুনহিত বাণী, জানো না গোবিন্দ পথে দানি, জানো না গোবিন্দ পথে দানি, ওই জানো না গোবিন্দ পথে দানি, জানো না গোবিন্দ পথে দানি। এক কলম নে কাগজ নে, সিঁদুরের জন্য 1,00,000 টাকা, কাজলের জন্য 1,00,000 টাকা। রাজার মেয়ে বলে কথা, দামি সিঁদুর কিনবে, তাহলে দামি সিঁদুর 1,00,000 টাকা, দামি কাজল 1,00,000 টাকা। সীতার সিন্দুর আর নয়নের কাজল, ওই সীতার সিন্দুর আর নয়নের কাজল, 2,00,000 দান তার মাগে গিরিধর, 2,00,000 দান তার মাগে গিরিধর। 2,00,000 টাকার রায় চাইলাম সিঁদুরের জন্য, 1,00,000, কাজলের জন্য 1,00,000, আপনারা দেবেন? মায়েরা অনেকে বলছে বাবা ওই জ্বালায় আজকাল সিঁদুর আর কাজল পড়া ছেড়েই দিয়েছে। গোপীরা বলছে আমরা সিঁদুরের জন্য 1,00,000 টাকা কেন দেব, কাজলের জন্য 1,00,000 টাকা কেন দেব? তারাই দেবে 2,00,000, তারাই দেবে 2,00,000, যাদের দুই দিকে লক্ষ্য, যাদের দুই দিকে লক্ষ্য, যারা কৃষ্ণ চায় বিষয়ও চায়, যাদের দুই দিকে লক্ষ্য তারাই দেবে 2,00,000, যাদের দুই দিকে লক্ষ্য তারাই দেবে 2,00,000, তারাই দেবে 2,00,000। যারা কৃষ্ণও চাইছে আবার বিষয়ও চাইছে, দুদিকে লক্ষ্য নিয়ে জীবনে এগোচ্ছে, তারা 2,00,000 টাকা দিক। আমরা তো কৃষ্ণ ছাড়া অন্য কিছু চাই না, তা আমরা দেবো কেন 2,00,000 টাকা? দেবে না? তাই তাহলে আবার কাগজ নে, কানের দুল লেখ, কানে কর্ণের কুণ্ডল গলে গজমতি হার, কর্ণের কুণ্ডল গলে গজমতি হার, কর্ণের হাতে সাতি নক্ষত্রে গভীর নিশিতে ব্রহ্ম মুহূর্তে যদি হাতির মাথায় শিশিরের জল পড়ে, সেই হাতির মাথায় একটা রত্ন তৈরি হয়, তাকে বলে গজমতি। সব হাতির হবে না, হাজার হাজার হাতির মধ্যে একটা হতে পারে। আর সেই গজমতি দিয়ে মালা তৈরি করে রাধারানী গলে পড়েছে, তাহলে কত দামি জিনিস বিষয়টা। কানের দুল আর গলায় গজমতি হার, এর জন্য 4,00,000 টাকা কর দাও। কর্ণের কুণ্ডল
গলে গজমতি হার, করেনের কুণ্ডল গলে গজমতি হার, চার লক্ষ দান তার করিলাম নির্ধার, চার লক্ষ দান তার করিলাম নির্ধার, চার লক্ষ টাকা দিতে হবে কানের দুল আর হারের জন্য। হ্যাঁ, কানের দুল আর হারের জন্য 4 লাখ, তারাই দেবে 4 লক্ষ, তারাই দেবে 4 লক্ষ, যাদের চারদিকে লক্ষ। চারদিক মানে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এই চারদিক নয়, যাদের চারদিকে লক্ষ, ধর্ম অর্থ কাম মোক্ষ, লক্ষ ধর্ম অর্থ কাম মোক্ষ, যাদের চারদিকে লক্ষ তারাই দেবে 4 লক্ষ। যারা ধর্মের জন্য কৃষ্ণকে ডাকছে, যারা অর্থের জন্য কৃষ্ণকে ডাকছে, যারা কামনা বাসনা পূর্ণ করার জন্য কৃষ্ণকে ডাকছে, যারা মুক্তি পাওয়ার জন্য কৃষ্ণকে ডাকছে, এই চারদিকে লক্ষ্য যাদের, আমরা তো তাদের মধ্যে পড়ি না। আমরা কিছু পাওয়ার জন্য কৃষ্ণকে ডাকি না, আমরা সর্বস্ব দেবার জন্য কৃষ্ণকে ডাকি। কাজেই আমরা কৃষ্ণকে ভালোবেসে কৃষ্ণকে ডাকি, 4টে জিনিস পাওয়ার জন্য নয়। যারা পাওয়ার জন্য ডাকে তারা 4 লাখ দিক, আমরা কেন দু বলছে? তাহলে আরো শোনো, কোটির কিং করে রকঙ্কন আর, কোটির কিং কি নিরাধে, কোটির কিং কি করে রকঙ্কন আর, কোটির কিং কি, কোটির কিং কি, 6 লক্ষ দান মাগে পথে মহাদানি, পথে মহাদান আর, 6 লক্ষ দান মাগে পথে মহাদানি, পথে মহাদানি, হাতের কঙ্কন আর কোমরের কিঙ্কিনি, এজন্য 6 লাখ টাকা। হ্যাঁ, তারাই দেবে 6 লক্ষ, তারাই দেবে 6 লক্ষ, যারা ষড়রিপুর বশীভূত। এই ভক্তি জগতে 6টি শত্রু আছে বাবা, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই 6টি রিপুর যারা বশীভূত তারা দেবে 6 লাখ টাকা। আমরা এই 6 রিপুর বন্ধন থেকে ঊর্ধ্বে উঠেছি, আমরা কেন দেব? বলে তাহলে শেষ কথা বলি, লাল টকটকে আলতা আর হীরে আর সোনা দিয়ে তৈরি নূপুর অনেক দাম, এর জন্য 8 লাখ টাকা লাগবে। এটা শেষ, রঙ্গ নয়ালো তায়ার রতন নূপুর রাধে রতন নূপুর, 8 লক্ষ দান মাগে দানির ঠাকুর, দানির ঠাকুর, লাল টকটকে আলতার রত্ন দিয়ে সোনা দিয়ে তৈরি নূপুরের জন্য 8 লক্ষ টাকা চাই, মানে পরেরটার দাম বাড়িয়ে দিচ্ছে, আগে দিল না সেটা পুষিয়ে নেবার জন্য। গোপীগণ বলছে 8 লক্ষ টাকা আমরা কেন দেব? তারাই দেবে 8 লক্ষ, তারাই দেবে 8 লক্ষ, যারা অষ্টপাশে বদ্ধ, অষ্টপাশে বদ্ধ, অষ্টপাশ মানে পাশ মানে দড়ি, 8টা দড়ি দিয়ে মায়া আমাদেরকে বেঁধে রেখেছে যাতে ভগবানকে না ডাকি। 8টি দড়ি কি কি? ঘৃণা লজ্জা ভয় মান কুল শীল জাতি অভিমান, এই 8টি দড়ি দিয়ে আমাদের বাঁধা অষ্টপৃষ্টে যাতে ভগবানকে ডাকতে না পারি। এই 8টি দড়িতে যারা বাঁধা আছে তারা 8 লাখ টাকা দেবে। আমরা তো সমস্ত বন্ধন ছিন্ন করতে পেরেছি বলে আজকে কীর্তনের আসনে সমবেত হয়েছে। কি মায়েরা, আপনারা যেখানে আসতে পেরেছেন এটা কি কম ভাগ্যের জিনিস? অল্প ভাগ্যে কীর্তন শ্রবণ হয় না, কীর্তন শুনতে গেলে সৌভাগ্য লাগে, কীর্তন গাইতে গেলে আরও সৌভাগ্য লাগে। তাই 8টি বন্ধন ছিন্ন করতে পেরেছে বলে তারা তো এসেছে, আমরা এসেছি, আমরা কেন দেব? আমরা বন্ধনের মধ্যে নেই, কিছুই দেবে না। জ্ঞান দাসে কহে তুমি ছাড়ো টিটপনা, জ্ঞান দাসে কহে তুমি
ছাড়ো টিটপনা, তুমি তো দানি তোমার আবার ঠাকুর কোন জনা, তুমি দানি তোমার আবার ঠাকুর কোন জনা। কিছুই দেবে না তোমায়রা, মোট কলাখ টাকা হল, সিঁদুর আর কাজল 2 লাখ, কানের দুল আর হার 4 লাখ, হাতের কঙ্কন আর কোমরের কিঙ্কিনি 6 লাখ, আলতা আর নূপুর 8 লাখ, মোট কত? 20 লাখ, মানে 20 লক্ষ টাকা, 20 লাখ। ঠিক আছে, তাহলে 20 লক্ষ টাকা যে দেওয়া হবে, এবার এটাকে তত্ত্বের দিকে বিচার করুন। 20 লাখ, 20 লক্ষ, একদিকে 20 যদি তালবস্য লেখেন তার মানে 20, আর যদি পেট কাটা মধ্যাহ্নস্য লেখেন গরল হয়ে গেল। তারাই দেবে 20 লক্ষ, তারাই দেবে 20 লক্ষ, যাদের বিষয়ে 20 লক্ষ, যাদের বিষয়ে 20 লক্ষ, আমাদের প্রেমামৃত লক্ষ্য, যাদের বিষয়ে 20 লক্ষ, আমাদের প্রেমামৃত লক্ষ্য, যাদের বিষয়ে 20 লক্ষ, তারাই দেবে 20 লক্ষ, যাদের জীবনে বিষয়ে 20টাই লক্ষ্য তারা 20 লাখ দিক। আমরা তো বিষয় বিশের জন্য ছুটছি না, প্রেমামৃতের জন্য। কিছুই দেবে না, কাঁদো কাঁদো মুখ করেছে কৃষ্ণ, তাই রাধারানী বলছে, বধূ হে কি দিব কি দিব বধু, মনে ভাবি আমি, ওগো যে ধন তোমার দিব সেই ধন তুমি, আমি যে তোমার বন্ধু তুমি যে আমার, ওগো তোমার ধন তোমায় দিব কি যাবে আমার। নরোত্তম দাস কহে শুন সব সখী, এবার বিকাইলাম রাঙা পায়ে তোমরা থাকো সাক্ষী, তোরা আর কিছু বলিস না, কথা বলিস না, ওই বদন পানে চেয়ে দেখ আমার শ্যামের, বদন পানে চেয়ে দেখ দেখ ঘামে আছে চা।
মহাসুখে ননি দিলা কৃষ্ণ মুখে, এত বলি মহাসুখে ননি দিলা কৃষ্ণ মুখে, সখী দিলা রায়ে রবদনে, সখী দিলা রায়ে রবদনে, রাধারানী ছানা মাখন ননি কৃষ্ণ বদনে দিলেন, আর সেই কৃষ্ণের রাধারামৃত সখীগণ রাধারানীর বদনে তুলে দিচ্ছেন, বলছেন তোর মুখ তো ঘামি আছে, তোর মুখ তো ঘামি আছে, প্রচন্ড মারতণ্ড তাপে তোর মুখ তো ঘামি আছে, প্রচন্ড মারতণ্ড তাপে মধুর শনে কথা কইতে কইতে, প্রচন্ড মারতণ্ড তাপে মধুর শনে কথা কইতে কইতে, প্রচন্ড মারতণ্ড তাপে তোর মুখ তো ঘামি আছে, সেই দিলা রায়ের বদনে, সখী দিলা রায়ের বদনে, ভোজন হইল সায় আচমন কইল তাই, ভোজন হইল সায় আচমন কইল তাই, প্রসাদ পাইল জনে জনে, প্রসাদ লইল জনে জনে, গোবিন্দের অধরামৃত রাধারানীর মুখে তুলে দিলেন সখীগণ, চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে, চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে, সংকীর্তন প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে ভজে হরিনাম যোগ্য সার, যোগ্য সার না বিনা কলি যুগে গতি না হিয়া, চৈতন্য মহাপ্রভু যদি আমাদের মধ্যে না আসতেন তাহলে বাঙালির কি অবস্থা হতো? পদকর্তা একটি পদে বলেছেন, যদি গৌরাঙ্গ না হইত কি মেনে হইত কেমনে ধরিতাম দেন, রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাত কে, প্রেম রসের সীমাটা কতদূর পর্যন্ত? আমরা সিনেমায় দেখি একটা নায়ক একটা নায়িকাকে ভালোবাসে, কিংবা একটা নায়িকা একটা নায়ককে ভালোবাসলো, অনেক ঝোট ঝামেলার মধ্যে দিয়ে ভেতরে গুন্ডা টুন্ডা অনেক ঝামেলা করলো, তবু নায়ক জিতলো, সব লড়াইতে নায়ক জিতলো, শেষকালে নায়ক নায়িকার মিলন হলো। আমাদের কিন্তু প্রেমের ধারণা এই পর্যন্ত, যে প্রেম মানে দুটো হৃদয়ের মিলন, মিলনের একটি ঘটনা, লেট মি নট টু দ্য ম্যারেজ অফ ট্রু মাইন্ডস অ্যাডমিট ইম্পেডিমেন্ট, শেক্সপিয়ার বলেছেন তার একটা সনেটে, উইলিয়াম শেক্সপিয়ার খুব বড় নাট্যকার ইংল্যান্ডের, অনেক বছর আগের তিনি একটা সনেটের মধ্যে বলেছেন কবিতায়, যে লেট মি নট টু দ্য ম্যারেজ অফ ট্রু মাইন্ডস অ্যাডমিট ইম্পিডিমেন্ট, দুটো এখানে প্রেম শব্দটাকে উনি একটু ঘুরিয়ে বলেছেন, ম্যারেজ অফ ট্রু মাইন্ডস, ম্যারেজ মানে কি? আমরা জানি ম্যারেজ মানে বিবাহ, কিন্তু এখানে ম্যারেজ শব্দের অর্থ হচ্ছে মিলন,
ম্যারেজ অফ মিলন কিসের অফ ট্রু মাইন্ডস, টু মাইন্ডস নয় কিন্তু ট্রু, টি ডাব্লিউ টু মানে দুই আর টি আর ইউ ই ট্রু মানে সত্য, সত্যিকারের দুটো মনের মিলনকে বলে প্রেম। এত সুন্দর সংজ্ঞা ইংরেজি ভাষায় দিয়েছে। ইংরেজি সিনেমায় আপনারা দেখবেন শুধু দেহ নিয়ে ছেলে খেলার ছবি, কিন্তু ইংরেজি সাহিত্যকাররা কিন্তু দেহ নিয়ে কথা বলেননি, তারা কিন্তু দেহ নিয়ে বলেছেন, যারা বলার তারা বলেছেন, কিন্তু শেক্সপিয়ার তিনি বলেছেন প্রেমটা মানে কি দুটো সত্যিকারের মনের মিলন যদি হয় তবেই প্রেম। আশ্চর্য ব্যাপার দেখুন, উইলিয়াম শেক্সপিয়ারের মতের সঙ্গে শ্রীপাদ রূপ গোস্বামীর শ্লোক মিলে যাচ্ছে। শ্রীপাদ রূপ গোস্বামী মহাপ্রভুর যিনি পার্ষদ, ছয় গোস্বামীর এক গোস্বামী, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, তার মধ্যে রূপ গোস্বামী হচ্ছেন রসিক কুল শিরোমণি, মানে পণ্ডিত অনেকেই হতে পারে, রসজ্ঞ পণ্ডিত সবাই হতে পারে না, খিটখিটে মার্কা পণ্ডিত প্রচুর আছে কিন্তু রসের ভরা টৈটম্বুর অথচ পণ্ডিত মানুষ, এরম লোকের সংখ্যা খুবই কম, রসজ্ঞ পণ্ডিত। তা বৈষ্ণবদের মধ্যে শ্রীপাদ রূপ গোস্বামী হচ্ছেন একাধারে পণ্ডিত একাধারে রসজ্ঞ। তিনি বলছেন প্রেম কাকে বলে, সর্বথা ধ্বংসরহিতম সত্যপি ধ্বংস কারণে ইয়াদ ভাববন্ধনং ইউনঃ প্রেমা ইতি কথ্যতে। কি মজার ব্যাপার দেখো, সাত সমুদ্র তেরো নদী পারে উইলিয়াম শেক্সপিয়ার ইংল্যান্ডের মানুষ, তিনি যে কথা বলছেন সাত সমুদ্র তেরো নদী পারে ইংল্যান্ডে বসে, সেই কথা আমরা শুনতে পাচ্ছি আমাদের দেশের বৈষ্ণব চূড়ামণি রূপ গোস্বামীর কথায়। তিনি বলছেন সর্বথা ধ্বংসরহিতম, সর্বথা মানে সমস্তভাবেই সব দিক থেকে, ধ্বংসরহিতম ধ্বংস হয় না যেটা মানে শেষ হয়ে যায় না, সত্যপি ধ্বংস কারণে ধ্বংসের কারণ উপস্থিত হলেও যদি ধ্বংস হয়ে না যায় সেই রকম ভাবের বন্ধনকে প্রেম বলা হয়। কি সুন্দর কথাটি, মনে করুন আমাদের এই রাজদীপ এই বিষুকে খুব ভালোবাসে, বাসো না বাসো না কি করো, ঝগড়া যতই করো কিন্তু ভালোবাসো, তাহলে মনে করুন এই রাজদীপ আর বিশ্ব দুজনকে দুজন খুব ভালোবাসে, এমন একটা কিছু কাণ্ড ঘটলো দুজনের মধ্যে যে মুখ দেখা দেখি বন্ধ, ধ্বংসের কারণ হয়ে গেল প্রেম, প্রেমের ধ্বংসের কারণ সৃষ্টি হলো কি না কিছু একটা ঘটনা ঘটেছে, কিন্তু দেখা গেল দুদিন যাবার পরেই মনে হচ্ছে ইস যদি একবার বিশুর সঙ্গে দেখা হতো, তার জন্য কিন্তু মন খারাপ করছে, যদিও ধ্বংসের কারণ ঘটেছে কিন্তু তবুও মনে হচ্ছে যদি অমুকের মুখটা একটু দেখতে পেতাম, অমুকের সঙ্গে যদি দেখা হতো খুব ভালো হতো। জানতে হবে প্রেম ধ্বংস হয়নি, ধ্বংসের কারণ উৎপন্ন হয়েছে বটে কিন্তু তবু দুটো মনের ভাবের ধ্বংস ঘটেনি, এই বিষয়টাকেই বলে প্রেম। তাহলে শ্রীপাদ রূপ গোস্বামী বাংলায় বসে বৃন্দাবনের মাটিতে বসে যে কথা বলছেন সেই কথা আমরা পাচ্ছি উইলিয়াম শেক্সপিয়ারের মুখে, বলছে দুটো সত্যিকারের মনের মিলন যখন ঘটে তাকে বলবে প্রেম, কিন্তু বৈষ্ণব দর্শন বলছে শুধুমাত্র মনের মিলন ঘটলেই প্রেম নয়, জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন যদি কোনো কালে ঘটে তাহলে প্রেমের পরিপূর্ণ সার্থকতা সেইখানে। এইখানে হচ্ছে আরো বড় হয়ে গেল পরিধিটা, প্রেমের পরিধি আরো বড় হয়ে গেল। একটি ছেলে একটি মেয়েকে ভালোবাসে এই ছবিই আমরা সারাক্ষণ সিনেমায় দেখে দেখে একবার অস্থির হয়ে গেলাম, কিন্তু প্রেমের সীমা ওইটুকু নয়, একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে বা একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে ওইটুকু সীমার মধ্যে প্রেমের সীমা নয়। আমি যখন ভারতবর্ষকে ভালোবাসবো, আমি যখন আমার বাংলাকে ভালোবাসবো, সবার উপরে আমার পৃথিবীকে ভালোবাসবো, তখন জানতে হবে যে আমার প্রেমটা আরেকটু বড় হয়েছে, সংকীর্ণতা থেকে আমি বেরিয়ে আসতে পারছি, শুধু আমার পরিবার নয় আমার বাংলা আমার দেশ ভারতবর্ষ আমার পৃথিবী
সমস্তটাই আমার ভালোবাসার জায়গা। আরও ঊর্ধ্বে এই পৃথিবীর সৃষ্টিকর্তা যিনি, তাকেও আমি ভালোবাসতে পারছি। তাহলে জানতে হবে আমার প্রেমের সীমাটা ঠিক জায়গায় গিয়ে পৌঁছেছে। তাই পদকর্তা বলছেন, রাধার মহিমা প্রেম রস সীমা। প্রেম রস শুরু হয়েছে তোমার হৃদয় থেকে, সেটা ছড়াতে ছড়াতে বড় হতে হতে যখন ঈশ্বরের চরণে গিয়ে ঠেকবে, তবে সেটা পরিপূর্ণতা লাভ। রাধার মহিমা প্রেম রস সীমা, রাধার মহিমা মহাভাব স্বরূপিণী, রাধার মহিমা মহাভাব স্বরূপিণী, কৃষ্ণ কৃষ্ণ কান্তা স্বরূপিণী, রাধাভাববিলাসিনী, ওই রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানা তোকে ওরা বিনা, জগতে জানা তোকে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু যদি না আসতেন তাহলে হতো না। তাই পদকর্তাই বলছে যে মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। প্রেম রস তিনি আমাদেরকে দান করেছেন। গৌরাঙ্গ মহাপ্রভুর ভাবটি আজকে কেমন না? গৌরাঙ্গ চাঁদের মনে কি ভাব উঠিল, নদিয়ার মাঝারে গোরা দান শিরজিল। গৌরাঙ্গ মহাপ্রভু আজকে নবদ্বীপে কি কি করছেন? বলে দা কিসের দান চাহে আমার, আমার গোরা দিজ মনি রে, ও দান দেহ ডাকে, নদিয়ার রমণী গণ পড়িল বিপাকে, মহাপ্রভু আজকে যে কাণ্ডটি করছেন। বাবা, যারা গৌরাঙ্গ ভক্ত তারা শুনলে কিন্তু আমার উপর খুব রাগ করবেন। গৌরাঙ্গ মহাপ্রভুকে আমরা অত্যন্ত ভালোবাসি, বাসতে পারি বা না পারি মুখে তো অন্তত বলি, কিন্তু সেই গৌরাঙ্গ মহাপ্রভু আজকে কাণ্ডটি কি করছেন? একটা বিরাট বড় লাঠি নিয়ে রাস্তা আগলে দাঁড়িয়েছেন মহাপ্রভু। রাস্তা আগলে দাঁড়িয়েছেন, কাউকে যেতে দেবেন না। কেন? এ নিমাই, তুমি আজকে রাস্তা আগলে দাঁড়িয়েছো কেন? বলছে আমি কাউকে যেতে দেব না। দেহদান 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 দেহদান, আমি অন্য কিছু চাই না দান, দেহদান দেহদান, অন্য কিছু চাই না দান, দেহদান দেহদান। দাঁড়াও দাঁড়াও, কি বলছো, মাথায় ঢুকছে না। কিসের দান মানেটা কি? এইখানে এখন যে বারবার বলছি দেহ দান, এখানে দান শব্দের অর্থ কিন্তু কিছু দান করা নয়। আমরা দান মানে বুঝি কি, কিছু দেওয়া। যেমন শ্রাদ্ধে ষোড়শ দান আছে, কাউকে কিছু দান করা, এটা কি দেওয়া সেই অর্থে বলছে? না, এখানে দান শব্দের অর্থ হচ্ছে কর, যাকে ইংরেজিতে বলে ট্যাক্স, বা বাংলা আবার অন্য নামও আছে শুল্ক, খাজনা। তাহলে কর, শুল্ক, খাজনা, ইংরেজিতে বলে ট্যাক্স বা লেভি, লেভিও লেভিও বলে। তাহলে এইগুলো মহাপ্রভু বলছেন আমাকে কর দাও,
এবার চিন্তা করুন, মহাপ্রভু যদি লাঠি নিয়ে রাস্তা আগলে কর চায় কারোর কাছে, সেটা লোকের ভালো লাগবে? মহাপ্রভু সুন্দর সুন্দর সংস্কৃত শ্লোক বলে ব্যাখ্যা করবেন, তার শুনতে ভালো লাগবে, কিন্তু কর আদায় করার জন্য যদি লাঠি নিয়ে রাস্তায় নামে সেটা কার ভালো লাগবে? তাই নদিয়ার রমণীগণ পড়িল বিপাকে। নবদ্বীপের মেয়েরা রমণীগণ তারা ভাবছে, এই রূপ তো আমরা জীবনে দেখিনি বাবা, আমরা সবসময় ভয়ে ভয়ে রাস্তায় হাঁটতাম নবদ্বীপে, কিন্তু এই নিমাইটা আসার জন্য আমাদের সেই ভয় থেকে এখন বেঁচেছি। জানেন তো, চৈতন্য মহাপ্রভু বাংলায় আসার ফলে বাঙালি একটু ভয় থেকে বেঁচেছে, কারণ শাসক ছিল বিধর্মী। বিধর্মী শাসক সবসময় চাইবে যে অন্য ধর্মের লোকেরা যেন মাথা নত করে থাকে, তাই তখন বাংলার শাসক ছিল বিধর্মী। সে তারা প্রত্যেকটি ব্যাপারে সনাতন ধর্মকে বারবার আহত করার চেষ্টা করত। তার দুটো উদাহরণ দিচ্ছি আমি। একটা উদাহরণ হচ্ছে জিজিয়া কর। আপনি যদি হিন্দু হন, মুসলমানের রাজত্বে বাস করেন, বা আপনি যদি খ্রিস্টান হন, বা আপনি যদি বৌদ্ধ হন, অথচ মুসলমানের রাজত্বে বাস করছেন, তাহলে মুসলমান সমাজ বলবে যে এরা হচ্ছে ভাড়াটে। মুসলমান ছাড়া বাকি যারা থাকবে তারা সবাই ভাড়াটে, অর্থাৎ তাদের পয়সা দিয়ে থাকতে হবে। এটা ইসলাম ধর্মের আইন, আপনার কিছু করার নেই। কোনো মুসলমান যদি বলে আমি কোরআন মানি কিন্তু এইসব কথা মানি না, তাহলে তাকে আর সমাজ থেকে বার করে দেবে। এগুলো মুসলমান ধর্মের আইন, করার কিছু নেই আমাদের। আইনে তাদের বলছে যে মুসলমান রাজত্বে মুসলমান থাকবে, কর না দিয়ে থাকতে পারে, কিন্তু অন্য ধর্মের লোক যদি থাকে তাকে আলাদা করে কর দিতে হবে অন্য ধর্মের লোক হওয়ার জন্য। সেই করটার নাম কি? জিজিয়া কর। এটা আপনারা ইতিহাসের পাতা খুললেই পড়তে পারে। তাহলে আমার দেশে আমি বাস করছি, বিদেশিরা এসে আমাদের শাসন করছে, আর আমার পকেট থেকে জিজিয়া কর নিয়ে চলে যাচ্ছে। এইরকম একটা দুটো বছর নয়, শত শত বছর কেটেছে বাংলার বুকে। শুধু তাই নয়, মুসলমান বাড়িতে অস্ত্র রাখতে পারবে কিন্তু হিন্দুরা বাড়িতে অস্ত্র রাখতে পারবে না, এই সব আইন কিন্তু তখনকার দিনে ছিল। তাই সবাই ভয়ে ভয়ে থাকত, শাসক বিধর্মী, আমরা কী করে বেশি করে ধর্ম পালন করব, পারত না তো। একমাত্র চৈতন্য মহাপ্রভু এসে দেখালেন যে আন্দোলন করতে হয় সত্যের পক্ষে থেকে অসত্যের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে থেকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হয়। যখনই কাজী সাহেব হরিনাম বন্ধ করে দিলেন নবদ্বীপের বুকে, অমনি চৈতন্য মহাপ্রভু কোথা থেকে তার ডাকে লক্ষ লক্ষ লোক চলে এলো, কাজীর বাড়ি ঘেরাও করে বলে দিলেন, কাজী সাহেব আপনি শাসক মানেই আপনি আমাদেরকে আমাদের ধর্ম পালন থেকে বঞ্চিত করতে পারেন না। আপনি শাসক, আপনার ধর্ম আপনি পালন করুন, আমাদের ধর্ম আমরা পালন করুন। ওই আন্দোলনটির ফলে মানুষ একটু সাহস পেল, বাঁচার সাহস পেল নবদ্বীপের বুকে। মেয়েরা যে ভয়ে ভয়ে ঘুরছিল রাস্তায়, তাদের সেই ভয়টা কেটে গেল, তাই তারা মনের আনন্দে রাস্তায় ঘোরাফেরা করছিল। কিন্তু আজকে নবদ্বীপে নিমাই এমন কাণ্ড করছে, তাদেরও হাসি পাচ্ছে যে নিমাইয়ের জন্য আজকে আমাদের ভয় ভেঙেছে, নিমাইয়ের জন্য আমরা সমাজে মাথা তুলে চলতে পারছি। আর সেই নিমাই নিজে কি করছে? একটা লাঠি নিয়ে রাস্তা আগলে দাঁড়িয়েছে, বলছে আমাকে কর দাও। দেহ দান, দান মানে কর, দেহ মানে দাও, দেহ মানে দাও, দান মানে কর, কর দাও। দেহ দান, দেহ দান, দেহ দান, দেহ দান, শোনয় গণ দেবাসী, দেহ দান, দেহ দান, শোনয় গণ দিয়াবাসী, দেহ দান, দেহ দান, শোনো গো নদিয়াবাসী আমাকে কর দাও। এবার নবদ্বীপের লোক তো আর নিমাইয়ের, দেখুন সবাই তো আর ভক্ত হয় না। একজন পলিটিক্যাল লিডার সবার কাছে প্রিয় হতে পারে? একটা পলিটিক্যাল লিডার কয়েকজনের কাছে প্রিয় হতে পারে, কিন্তু কয়েকজনের কাছে তো সে প্রিয় নয়। তেমনি ধর্মীয় নেতা যারা, তারাও কি সবার কাছে প্রিয় হয় নাকি? কোনো ধর্মীয় নেতা আমার কাছে প্রিয়, কোনো ধর্মীয় নেতা আপনার কাছে প্রিয়, তা মহাপ্রভু কি সবার কাছে প্রিয় নাকি? তখনকার দিনে তো মহাপ্রভু শত্রুগোষ্ঠীও ছিল, তা নাহলে নিত্যানন্দের মাথা ফাটবে কেন? নিত্যানন্দের মাথা ফাটবে কেন যদি মহাপ্রভু শত্রুগোষ্ঠী না থাকবে?
তাই মহাপ্রভুকে যারা ভগবান বলে মনে করে না, একজন প্রভাবশালী মহাপুরুষ হিসেবেই রাখে কিন্তু ভগবান বলে মনে করে না, তারা বলছে নিমাই তোমার কথা আমরা শুনতে বাধ্য, তুমি হাত পেতে কর চাইলে আমরা কর দিয়ে দেবো, কেন চাইছো আমাদের কাছে কর? কিসের দান চাহে আমার গোরা দিজো মনি গো, কিসের দান চাহে আমার গোরা দিজো মনি গো, প্রভু কেন বেত্র দিয়া আগুলিয়া রাখয়ে তো দেখুন আপনারা কিন্তু আমাকে বকা দিতে পারবেন না, কারণ আমি যে গান গাইছি এই গান কিন্তু আমি বানিয়ে গাইছি না। যদি বলেন যে মহাপ্রভু সম্পর্কে এইসব উল্টোপাল্টা কথা কেন বলছো, আছে চৈতন্য চরিতামৃত এরকম লেখা, আছে চৈতন্য ভাগবত এরকম লেখা? চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবতে পাবেন না। আর রাধা গোবিন্দের যুগলের অধরামৃত পেলেন বাকি সখীগণ, তাই তো? আপনারা যে এতক্ষণ ধরে এখানে বসে আছেন আপনারা কিছু পেলেন? প্রসাদের তো ব্যবস্থা আছে কিন্তু এখানেও তো কিছু পেলেন, তাই প্রসাদ পেল কিভাবে? দুইভাবে প্রসাদ পাওয়া যায়। হরি বল হরি বল, কাকাবু বলছেন অমৃত পেলাম আমরা। প্রসাদ দুইভাবে পাওয়া যায় বাবা, বলি কেউ বদনে কেউ শ্রবণে, কেউ বদনে কেউ শ্রবণে, প্রসাদ পেল জনে জনে, কেউ বদনে কেউ শ্রবণে, প্রসাদ পেল জনে জনে, কেউ তো বঞ্চিত হলো না গো, প্রসাদ পেল জনে জনে, কেউ তো বঞ্চিত হলো না, ওই প্রসাদ পেল জনে জনে, কেউ তো বঞ্চিত হলো না রে, প্রসাদ লইল জনে জনে, প্রসাদ লইল জনে জনে, তোদের যদি আজ্ঞা পাই শ্যামবধুর বামে দাঁড়াই, তোদের যদি আজ্ঞা পাই শ্যামবধুর বামে দাঁড়াই, অঙ্গের আভরণ নেগো খুলে আমার অঙ্গের আভরণ নেগো খুলে, সাজায় দে শ্যামদাসী সে বেশ বড় ভালোবাসি, সাজায় দে শ্যামদাসী সে বেশ বড় ভালোবাসি, বেশ বড় ভালোবাসি, সাজায় দে শ্যামদাসী সে বেশ বড় ভালোবাসি, রহি গেলাম এই তোর মনে রহি, গাছতলায় রাজার মেয়ে কৃষ্ণের সঙ্গে গাছতলায় রাজার মেয়ে সারা রাত্রি থাকবি, বাড়িতে গিয়ে কি বলবো, বাড়িতে গিয়ে কি বলবি, বাড়িতে গিয়ে বলবি দধি দুগ্ধ বিক্রি করতে পাঠিয়েছো বৌমাকে কিন্তু সঙ্গে কর দিয়ে পাঠাওনি, ওই জন্য কর হিসেবে বৌমাকে নিয়ে চলে গেছে রাজার লোকেরা, ঘরে গিয়া ইহাই বলো দান ঘাটে রাই বিকালো, ঘরে গিয়া ইহাই বলো দান ঘাটে রাই বিকালো, যার রাই হইল তাহার, যার রাই হইল তাহার, যার রাই হইল তাহার, ঘরে গিয়ে বলবি রাই যার তার হয়েছে, রাই যার তার হয়েছে, যার তার ঘরে আর যাবে না, রাই যার তার হয়েছে, যার তার ঘরে আর যাবে না, সে জন্মের মতো বিকাইছে, যার তার ঘরে আর যাবে না, জন্মের মতো বিকাইছে, যার তার ঘরে আর যাবে না, রাই যার তার হয়েছে, যার রাই হইল তাহার, শেষে তোর শাশুড়ি যদি তোকে খুঁজতে খুঁজতে এখানে, আর খুঁজতে হবে না, শাশুড়িকে বলবি তোমাদের বৌমা মরে গেছে, পারলে একটা পিণ্ডি দিয়ে দাও ওর নামে, রাধা নাম সরি যেন তিলাঞ্জলি দেয় মেনো, রাধা নাম সরি যেন তিলাঞ্জলি দেয় মেনো, তিলাঞ্জলি কাকে দেওয়া হয়? স্বর্গীয় পিতামাতার উদ্দেশ্যে তিলাঞ্জলি দিতে হয়, তর্পণের সময় তিলাঞ্জলি দেয় না, তিল জল নিয়ে অঞ্জলি, রাধা নাম সরি যেন
তিলাঞ্জলি দেয় মেনো রাধা না ছড়ি যেন তিলাঞ্জলি দেয় মেনো বলিস রাধা মরে গেছে বলিস রাধা মরে গেছে অনুরাগ সাগরে ডুবে বলিস রাধা মরে গেছে ওই অনুরাগ সাগরে ডুবে আর তো ঘরে ফিরবে না ওই অনুরাগ সাগরে বলিস রাধা মরে গেছে সুশীতল জলে যমুনার সুশীতল জলে যমুনার এত বলি মহাসুখে দুহরে দুহুখে 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 সুখের সায়র মাঝে ভাসে সুখের সায়র মাঝে ভাসে দুহরূপ সুমাধুরী হেরিয়া নয়ন ভরি দুহরূপ সুমাধুরী হেরিয়া নয়ন ভরি গুণ গায়ে বৃন্দাবন দাসে গুণ গায়ে বৃন্দাবন সবাই প্রণাম করুন গুণ গায়ে বৃন্দাবন দাসে গুণ গায়ে বৃন্দাবন দাসে ভগবান পদকর্তা বৃন্দাবন দাস বলছেন আমি গুণ গাইছি বটে কিন্তু এক মুখে আর কি গুণ গাইব এক মুখে আর কি গুণ গাইব কেন কোটি বদন দিলে না বিধি এক মুখে কি গুণ গাইব ওই কোটি বদন দিলে না বিধি এক মুখে কত বাগাইব কোটি বদন দিলে না বিধি গুণ গাইতাম নিরবধি কোটি বদন দিলে না বিধি এক মুখে কত গাইব আহা গুণ গায়ে বৃন্দাবন দাসে গুণ গায়ে বৃন্দাবন দাস রাধা শ্যাম দোহাকার হইল মিলন রাধা শ্যাম দোহাকার হইল মিলন রাধা শ্যাম দোহাকার হইল মিলন রাধা শ্যাম দোহাকার হইল